ইথাগ্নের দাহিকা শক্তি রাম কৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্মিহ নমশ্রী অতি রাজায় বিবেকানন্দ সূরায় সচিত সুখস্বরূপায় স্বামী নে তাপহারিণে প্রত্যেক দিনের মতো আমি অমৃতাকে দেখতে পাচ্ছি তারপরে আমার প্রচণ্ড একজন প্রিয় বোন পল্লবী আজকেই আমি ভাবছিলাম যে লাইভে তোর কথা একদম বলা হয় না সব সময় আমি হোয়াটসঅ্যাপে গুড মর্নিং পাই আর তনিমা ব্যানার্জি বলছে শুভ সন্ধ্যা রাত হয়ে গেছে গো সমস্ত কিছু করে মা করাচ্ছেন আর কি হ্যাঁ মায়ের অশেষ কৃপায় মানে এই জায়গাটায় বসতে পেরেছি স্বামীজির অনুধ্যানে এটাই মায়ের অশেষ কৃপা ভাবতে পারি না কিভাবে যে অনুধ্যানটা হয় যাই হোক সকল পূজনীয়া মাতৃমণ্ডলী এবং ভক্তমণ্ডলীকে জানাই আমার প্রাণের প্রণাম শ্রদ্ধা এবং নমস্কার সিমি অনেকে সব কমন নেম আমার ফেসবুক ফ্রেন্ডও আমি দেখেছি আচ্ছা সকলকে প্রণাম জানাই হ্যাঁ ক্ষমা প্রার্থী একটু আটটা পনেরো থেকেই ক্লাসগুলো আমার শুরু হয় জেনারেলি তার আগে আমি অ্যাকচুয়ালি পেরে উঠি না খুব স্লো একটা ধীর স্থির মানুষ তো পেরে উঠি না ক্ষমা করে দেবেন আপনারা সকলে হুম আচ্ছা আজকে আমি স্বামীজির অনুধ্যান করতে প্রত্যেক বুধবার শ্রী শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্য ফেসবুকে আমরা বসে আমরা স্বামীজির অনুধ্যান করি স্বামীজির কথায় চলে আসছি সকলকে প্রণাম জানাচ্ছি রিয়া কর্মকার বলছে অপেক্ষায় ছিলাম অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয় প্রতীক্ষার প্রত্যাশার একটা ডিফারেন্স আছে প্রতীক্ষা মানে কি আমি প্রতীক্ষা করছি জানি তিনি আসবেন আর প্রত্যাশা মানে কারোর কাছ থেকে আমি কিছু এক্সপেক্ট করব না মানে আশা করে আমি প্রতীক্ষা করব না খুব সুন্দর কিছু কিছু বই আছে ওই মূল্য কি মূল মূল্যবোধে ধন্য জীবন খুব সুন্দর মানে প্রতীক্ষা করছি আমি জানি সে আসবে আমার শেষের দিনে ভগবান শ্রীরামকৃষ্ণ আসবেই এত যে সংসারে যুদ্ধ করছি সংসার ক্ষেত্র মানে কি যুদ্ধক্ষেত্র আর যুদ্ধ করে একটু যদি ঠাকুরের ঠাকুরের সঙ্গে মনটা এক সেকেন্ড যদি আমাদের যুক্ত হয় আমরা ধন্য হয়ে যাব। আচ্ছা সীমা দি চলে এসছে আমাকে বলেছে সারদা চরণ দুটি ভুলো না গানটা চেষ্টা করব আমি করার আগে আমি একটু স্বামীজির কথা বলে নিই আমাদের এই জন্যই প্রতীক্ষা করা আমরা যুদ্ধ করছি ভগবান শ্রীরামকৃষ্ণকে ধরে ঠাকুর দেখতে পাচ্ছেন আমরা তার দিকে মন রাখার কতখানি চেষ্টা করছি কতটা আমরা ভালো কাজ করার চেষ্টা করছি ঠাকুর আমাদের শেষের দিনে আসবেই আসবে এটাই আমাদের প্রতীক্ষা আমরা প্রতীক্ষা করছি হ্যাঁ প্রতীক্ষার ফল সবসময় মিঠা হয় সবরই একটা পুরাণ চরিত্র সে রামচন্দ্রের জন্য অপেক্ষায় করেছিলেন তিনি জানতেন তিনি জানতেন তার ইষ্ট আসবেই ফল খেয়ে খেয়ে একটু একটু রেখে দিত আমাদের সব থেকে প্রিয় ফলটা স্বামীজি বলতেন যে যেটা আমাদের ভগবান প্রত্যেককে কিছু কিছু ভালো জিনিস দিয়ে পাঠিয়েছে প্রত্যেক মানুষের মধ্যে হ্যাঁ সেই ভালো জিনিসটা জানবেন প্রভুর দেওয়া তাই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন যে যা কিছু আমি ভালো বলেছি জগতে সব জানবেন প্রভুর কথা আমি এক দেহহীন কণ্ঠস্বর স্বামী বিবেকানন্দ কেন বলছেন যে আমি দেহহীন কণ্ঠস্বর তার দেহ ছিল না তার ভেতর দিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণ কথা বলেছেন আমরা যা পুণ্য কাজ করি আমরা মনে করি আমরা করছি কিন্তু জানবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ শিখা তুমি লেটে একটু এসছো তোমাকে আমি একটু লেটে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ তোমরাও ভীষণ মিষ্টি যাই হোক আমরা যা কিছু ভালো জগতে দিচ্ছি জানবেন প্রভুর কৃপায় তিনি আমাদের দিয়েছেন আর যা কিছু মন্দ আমাদের ভেতরে আছে জানবেন এগুলো আমাদের কর্মফল জাত আমাদের বাজে সংস্কারের ফল এই মন্দটা আমরা নিয়ে জন্মেছি প্রত্যেকের ভেতর থাকে মন্দটা মন্দটা কর্মের দ্বারা মন্দটাকে আমাদের অপসৃত করতে হবে কি করে আমরা মন্দটাকে অপসৃত করব ভালো কাজ করব ভালো চিন্তা করব উদার হব হ্যাঁ তবে তো আমাদের মন্দটা আস্তে আস্তে কেটে যাবে হুম স্বামীজির একটি কথা দিয়ে আজ আমি শুরু করব এই কথাটা আমার মনে হয় আমি রোজ ফেসবুকে লিখি এই আমার মনে হয় আমি যখনই দেববাণী পড়ি আমার মনে হয় রোজ আমি ফেসবুকে পোস্ট করি এত একটা ইম্পর্ট্যান্ট কথা এটা আমি একবার করেও ছিলাম অনেক আগে স্বামীজি বলছেন জগৎটা আমাদের উপভোগের জন্য পড়ে রয়েছে কিন্তু কখনো অভাব বোধ করে কিছু চেয়েও না আপনারা ভোগ করতে চান সারা দিন ভোগ করতে চান সারা জীবন ভোগ করতে চান জগতে অনেক কিছু উপভোগের জন্য পড়ে রয়েছে অনেক কিছু আপনি ভোগ করতে পারবেন কিন্তু স্বামীজি বলছেন কখনো অভাব বোধ করে কিছু চেয়েও না কারুর কাছে কিছু প্রত্যাশা করবেন না মা বলছেন সকলের কাছে ভালোবাসা তুমি দাও সকলের প্রতি সমান ভালোবাসা কি করে হবে সকলকে তুমি ভালোবেসো তার কাছে প্রতিদানে তুমি কিছু চেও না ফেসবুকেও সকলকে আমি ভালোবাসব কিন্তু প্রতিদানে আমি ব্যক্তিগত জীবন বলুন ফেসবুক লাইভ ফেসবুকে যারা আমার ছোট্ট ছোট্ট বন্ধু বান্ধব বোনেরা বোনেরা তো মাঝে মাঝেই আমাকে বলে আমি কি আলম খবরদারও এই কথাটা বলবি না আমরা মায়ের মেয়ে কালকেই আমার বোনেরা বলছে আমাকে সবাই বলে আমরা খুব একা আমি কক্ষনো কখনও না একা নই আমাদের মা আছেন এই বোধটা আমাদের কেন জাগ্রত হচ্ছে না আমাদের মা আছেন আমাদের মধ্যে মা লীলা করছেন আমরা মায়ের মেয়ে আমি তো নিজে ব্যক্তিগত জীবনে দেখেছি যখন খুব মন খারাপ হয় মা যেন এসে চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে বাবা আমি আছি চিন্তা করো না মায়ের মেয়েদের প্রতি মায়ের একটা বিশাল ব্লেসিং ইভেন ভগবান শ্রীরামকৃষ্ণেরও স্বামীজিরও আমাদের রামকৃষ্ণ মিশনে সব লেডি ডিভোটিস মেয়েদের একটা সুন্দর সত্তা আছে সবসময় একটা সফট হৃদয় আছে মেয়েদের যেটা পুরুষদের সবসময় থাকে না এই যত আপনার হৃদয়টা সিদ্ধ হবে না সফটনেস বাড়বে তত আপনার আপনি এনরিচড হবেন স্পিরিচুয়াল লাইফে সো এখানে কী বলছেন দেখুন যে জগৎটা আমাদের উপভোগের জন্য পড়ে রয়েছে কিন্তু কখনো অভাব বোধ করে কিছু চেয়েও না আমাদের অভাব অ্যাকচুয়ালি নেই আমাদের মনের অভাব আমরা যারা ভগবানকে দুবেলা ইষ্টমন্ত্র জপ করি তিনি আমাদের কোনো অভাব রাখেননি আমরা অভাবটাকে ক্রিয়েট করি বেশি বিলাসবহুল জীবনযাপন করে ফেলেছি তাই জন্য অভাব বোধ করছি সিম্পল লিভিং থেকে সরে এসছি তাই জন্য কষ্ট হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি লাগে না আমরা বিলাসিতায় আমরা অভ্যস্ত হয়েছি বলে আমাদের মনে হচ্ছে জীবনে অভাব বোধ আছে তাই স্বামী বিবেকানন্দ বলছেন যে জগৎটা আমাদের উপভোগের জন্য পড়ে রয়েছে কিন্তু কখনো অভাব বোধ করে কিছু চেয়েও না চাওয়াটা যে কতটা অসম্মান মানে চাওয়া চাইতে চাইতে হ্যাবিট হয়ে যায় এমনিই তিনি ভরপুর করে রেখেছেন অভাব বোধ করাটা দুর্বলতা আমি যদি মনে করি আমার একটার বেশি দুটো শাড়ি নেই আরও কয়েকটা শাড়ি হলে ভালো হয় বলছে এটা দুর্বল মনের পরিচয় কারণ এই মন আমরা ক্ষুদ্র বিষয় বদ্ধ করব না এই মন অনন্তকে চিন্তা করতে পারেন ঠাকুর কি বলছেন ঠাকুর বলছেন মানুষ কি কম অনন্তকে চিন্তা করতে পারে অনন্ত মানে কি ভগবান শ্রীরামকৃষ্ণ আমরা যতটা টাইম পাবো আমরা মনের বাজে খরচ না করে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের চিন্তা করব আমরা এনরিচড হব ইউ নো আমরা এনরিচড হব আমরা হতে চাই না কেন হতে চাই না বলুন তো এই যে একটা করে দিন চলে যাচ্ছে আমার তো আজকে প্রচণ্ড মানে আর্থারাইটিসের পেইন হচ্ছে সব সবসময় একটা শয়তানি মন বলছে আজ ক্লাস না করলেই হোক ক্লাস না করে আমি কি করতাম গসেপ করতাম কি আর করতাম আমাদের সাধারণ মানুষের কি আর কর্তব্য এই সময়গুলোকে জানেন তো আমাদের লাগাতে হবে আজকে আমার পারমিতা ফোন করেছিল ওভার দি ফোন একটা স্পিরিচুয়াল টক্স হচ্ছে আমাদের আমি বলছে আমাকে মা বলাচ্ছেন তা আজকে আমি যখন শ্রাইনে এসেছি ভাবজি আজকে কি ঠাকুর তোমার সঙ্গে আমি যুক্ত ছিলাম তখন মনে পড়লো হ্যাঁ যখন পারমিতা ফোন করেছিল কিছু কিছু কথা ওকে আমি বলছিলাম আমি তখন ওকে বলছিলাম দেখ সময় খুব কম আমাদের প্রতিটা সময় আমাদের কাজে লাগাতে হবে ভগবান শ্রীরামকৃষ্ণের চিন্তা করতে হবে এ একটা দারুণ দুর্লভ মনুষ্য জীবন পেয়েছি একদম বাজে খরচ করলে হবে না বোকারা বাজে মনের বাজে খরচ করে আপনি যত একটা বিষয় চিন্তা করবেন বিষয় আপনার আপনি ক্লান্ত হয়ে যাবেন কিন্তু আপনি সেই সময়টা যদি ঠাকুরের লীলা চিন্তন করেন কথামৃত পড়েন রামকৃষ্ণ পুঁথি পড়েন একটা ভিজুয়ালাইজেশন হবে ইউনো আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন ব্যাপারগুলো দেখবেন মনটা কত ফ্রেশ হয়ে গেল আমি কি পরের কথা বলবো পরের কথা চিন্তা করব পরকে দেখব কেউ তো আমার সঙ্গে যাবে না এটাই তো ফ্যাক্ট আমরা কেন দুঃখ পাই এত আমার আমার করি বলেই আমরা দুঃখ পাই আর কিচ্ছু না সবসময় আমার আমার করছি অভাব বোধ করা স্বামীজি বলছেন দুর্বলতা অভাব বোধই আমাদের ভিক্ষুক করে ফেলে যেই আপনি জীবনে কোনো কিছুর অভাব বোধ আনবেন আপনাকে ভিক্ষুক করে তুলবে আপনি ভগবান শ্রীরামকৃষ্ণের রূপ না দেখে ঠাকুরের কাছে গিয়ে আপনি চাইতে শুরু করবেন ঠাকুরের এমন ভুবনমোহিনী রূপ আছে না আপনার মনটাকে না একেবারে উচ্চ তানে বেঁধে দিতে পারেন তিনি দশ মিনিট মায়ের কাছে তাকিয়ে থাকবেন দশ মিনিট ঠাকুরের কাছে তাকিয়ে থাকবেন একজন বলছিল আমার হাজবেন্ডের একদম ভগবান শ্রীরামকৃষ্ণের মতি টতি নেই আলাম তুই কী করে জানলি মতি নেই তার তো ভেতরেও ভক্তি থাকতে পারে অনেকের ভেতরে ভক্তি থাকে ওপরে তেমন প্রকাশ থাকে না আমার মনে হয় তারাই ঠিক ঠিক ভক্ত যাদের ওপরে প্রকাশ থাকে না ভেতরে থাকে আমি বললাম হোয়াটসঅ্যাপে কিছু মা ঠাকুরের ছবি পাঠানা মাকে দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে আমার নিজের ছোটো মামা সবসময় হোয়াটসঅ্যাপে আমাদের বাড়ির মানে আমার তো বিয়ে হয়েছে একটা রামকৃষ্ণ পরিবারে তারা যখন বিয়ে হলো আমি দেখলাম তারা ভীষণ মট মিশনের সঙ্গে যুক্ত তারপরে আস্তে আস্তে মাও অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে বলে মনটা তিনি আমাকে রাঙিয়ে দিলেন আমি খুব ব্লেসেড মনে হয় যে এই যে তার প্রতি মন রেঙেছে এই আধ্যাত্মিক জ্ঞানগুলো না হলে ছোটোবেলায় বইগুলো না পড়লে আমি অর্জন করতে পারতাম না বরাবরই পড়াশোনার প্রতি প্রচণ্ড একটা ন্যাক ছিল বই পড়ব রান্না টান্না করে খালি মনে হয় কি করে বইগুলো পড়বো এই জীবনে কিছু তো সঞ্চয় করে নিয়ে যাই ভাগ্যিস আমার আধ্যাত্মিক বইগুলো আমার হাতে এসছে জীবনের একটা সুন্দর দিক আমার খুলে গেছে জানেন একা একা এখন ভালো থাকতে পারি যেটা ছোটোবেলায় থাকতে পারতাম না স্বামীজির কথায় যে মানুষ একাকি সে মানুষ সুখী একা একা ভালো থাকা যায় মনে একটা সুন্দর চিন্তা করে থাকা যায় আমার ছোটো মাকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে দেখেই আমার ছোটো মা দেখলাম জয়মা জয়মা করতে শুরু করে দিয়েছে আলাম এটাই ঠাকুর মায়ের কারিশ্মা এই যে বারবার মায়ের ফটো দেখছে ফেসবুকে মা গো কৃপা করো এই মা মা করতে করতেই কবেই আমরা মাকে ভালোবেসে ফেলেছি আমরা যারা রামকৃষ্ণ মিশনের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত তারা খুব কমই মাকে সারদা মা বলি মাই বলি জগতের মা কবে যেন সারদা মা থেকে মা হয়ে গেছেন আমরা মায়ের বাড়ি বলি তাই না বলুন আমরা বলি মায়ের বাড়ি যাব অভাববোধ করাটা দুর্বলতা অভাববোধই আমাদের ভিক্ষুক করে তোলে আমরা ভিক্ষুক নই আমরা রাজপুত্র আমরা রাজাধিরাজের পুত্র আমরা কেন চাইব কিছু চাওয়া উনি অপূর্ণ রাখেন না এটা বারবার বলছি এটা নিজে ব্যক্তিগত জীবন দিয়ে দেখেছি জীবনের স্টেপ বাই স্টেপ থার্টি সিক্স থার্টি সেভেন ইয়ার্স কমপ্লিট করেছি প্রতিটা স্টেপসে এক একটা বাসনা উঠেছেন জীবনের অধ্যায় সব উনি পূরণ করে দিয়েছেন সব উনি পূরণ করে দিয়েছেন সকলের মা মা হচ্ছেন সবার মা তাই আর এই যে কামনা বাসনা কামনা বাসনা ব্যাপারে স্বামী বিবেকানন্দ বলছেন স্বর্গ আমাদের বাসনা দৃষ্ট কুসংস্কার মাত্র আমরা বলি না ভালো কাজ করলে ভালো কাজ করলে মন্দ কাজ করলে ভালো কাজ করলে আমরা স্বর্গে যাব। এই কনসেপ্টটাই একেবারে ভুল স্বামীজি বলছে একটা ভুল কুসংস্কার ভালো মন্দ কিচ্ছু নেই এই যে আমরা পাপ বলি পুণ্য বলি ঠাকুর বলছেন এই যে খ্রিশ্চান যারা বাইবেলে ঠাকুর বলছেন সব কিছু আমার ভালো লাগে ওই যে পাপ পাপ করে না ওটা আমি সহ্য করতে পারি না স্বামী বিবেকানন্দ বলছেন আমার গুরুদেব কোনোদিনও কাউ দোষ দেখতে জানতেন না এই যে মন্দ পাপ পুণ্য আমি খুব পাপ করেছি আমি পাপ মানে কি পাপটা কি আমরা ভুল করি পাপ আবার কি করি এই যে আমরা বলি না আমরা ধর্মজীবন যাপন করছি অনেক পাপ করেছি মাগো ক্ষমা করে দাও আরে তুমি কার ক্রিয়াতে করছো আমা আমি যদি ভুল করি মাকে বলি তো তুমি আমাকে ভুলটা করাও তুমি কেন আমাকে ভুলটা করাও আমরা কিছু করতে পারি স্বামীজি বলছেন একটু একটু বিচার করে দেখবেন আমরা কিন্তু কিছু করছি না কে যেন করিয়ে নিচ্ছেন কে যেন করিয়ে নিচ্ছেন আপনারা প্রার্থনা করবেন আমাকে ভালো কাজ তুমি করাও সেটাও ইচ্ছে করে না এখন প্রার্থনা করতে ধুর বাবা জীবনটা এত মানে সেটাও ভালো লাগে না মনে হয় চুপচাপ দেখি ওনাদের লীলা আমি তো এই টু এই জীবনে থার্টি সিক্স থার্টি সেভেন আমার হয়ে গেল আমি এই জীবনে বুঝতে পারলুম না তারা কি করছে প্রেমেশ মহারাজ বলছেন তার লীলা অবদ্ধ অগম্য স্বামীজি বলছেন কিছুই মন্দ নয় আমরা আরোপ করি মাত্র আমাদের যদি দৃষ্টিভঙ্গি মন্দ হয় আমরা ওটাকে খারাপ দেখছি বিউটিফুল কনসেপ্ট নিজে তৈরি হওয়ার বই স্বামীজির বই আর কাউকে তৈরি করতে হবে না বলছেন বাসনা চিরকালী বন্ধন অবনতির দ্বারস্বরূপ আমরা কামনা বাসনা করব না স্বপ্নের বেড়াজাল বুনব না জানেন তো আমরা একদম কামনা বাসনা করবো না আমরা একটা ঠাকুরকে প্রার্থনা করে আমরা একটা সুন্দর জীবন যাপন করবেন আমরা জানি প্রভু আমাদের চালাচ্ছেন ব্রহ্ম দৃষ্টি ছাড়া আর কোনোভাবে কোনো বস্তুকে দেখো না বিউটিফুল কথা স্বামী বিবেকানন্দ বলছেন ব্রহ্ম দৃষ্টি ছাড়া আর কোনোভাবে কোনো বস্তুকে তোমরা দেখো না তা যদি করো তাহলে অন্যায় বা মন্দ দেখবে কারণ আমরা যে বস্তু দেখতে পাই তার উপর একটা ভ্রমাত্মক আবরণ প্রক্ষেপ করি একজনের আমি দোষ দেখছি কিন্তু ওটা অ্যাকচুয়ালি দোষই না ওটা দোষ নয় এইটা আমাদের ক্লিয়ার করতে হবে এটা ক্লিয়ার হচ্ছে না আমাদের আমি দেখতে পাচ্ছি বলছে কারণ আমরা যে বস্তু দেখতে পাই তার উপর একটা ভ্রমাত্মক আবরণ প্রক্ষেপ করি তাই আমরা মন্দ দেখতে পাই মানে মন্দ বলে কিছু নেই ভালোও এক অবস্থা মন্দও এক অবস্থা সবই তো তিনি আমাদের করান সবই তো তিনি করান তবে হ্যাঁ ইচ্ছা করে করে বাজে বাজে অ্যাক্টিভিটিস করব আর বলবো ঠাকুর তুমি করিয়েছো তা কিন্তু নয় সব সময় ভালোর ক্রেডিটসটা ভগবানকে দিতে হবে যে তোমার জন্য আমি ভালো হতে পেরেছি আজ আমি কি ছিলাম আজকে আমি কি ছিলাম আর কী হয়েছি তুমি তুমি কৃপা করার ইচ্ছাটুকু আমাকে মনে হয় এক পলকে তুমি দেখে নিয়েছো তাই জন্য আজ হয়তো তোমার নামটুকু এই যে রামকৃষ্ণ নামটুকু করছি রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য চর্চার ইচ্ছাটুকু কে দিয়েছে প্রভু দিয়েছেন প্রভু প্রভু ছাড়া এভাবে জীবনযাপন করা সম্ভব নয় সংসার বলুন বাইরে বলুন যুদ্ধক্ষেত্র যুদ্ধ হচ্ছে প্রতিনিয়ত আমরা ফাইট করছি তার মাঝখানে যতটুকু তার দিকে মন যাবে সেইটুকুই আমাদের সম্বল জানবেন আর কিচ্ছু যাবে না সঙ্গে কিচ্ছু যাবে না একটা করে দিন চলে যাচ্ছে ভগবানের কথা চিন্তা করে করে আমাদের বেহুশ হতে হবে আমরা যেমন ভালোবাসার জনকে চিন্তা করে করে সুন্দর হাসছি মনে মনে আনন্দ পাচ্ছি ঠাকুরের সঙ্গে যদি আমরা ভালোবাসার একটা মানে সম্পর্ক স্থাপন করি কথামৃতের এক একটা কথা মনে আনন্দ হচ্ছে আজকে আমি পারমিতাকে বলছিলাম দেখ কথামৃত না পৌলমিকে বলছিলাম কথামৃত পড়লে যে ঘটনাগুলো আছে আমরা যদি সুন্দরভাবে কথামৃত পড়ি তাদের কোনো অবসাদ থাকবে না যারা বলে আমার অবসাদ আমার ডিপ্রেশন আমার রাগ আমার দেশ কথামৃত পড়ে কখনো কারুর প্রতি রাগ দেশ থাকবে না ঠাকুরের এত সুন্দর সুন্দর কথা আছে না মনে মনে নিজেই আমি হাসি যেদিন আমি কথামৃত পড়ি না যখনই ঠাকুরের কথাগুলো মনে পড়ে যায় আমি নিজে নিজেই হাসতে শুরু করি রাগ দেশ হিংসা মুখটা এরকম গোমরা করে আছে হ্যাঁ আধ্যাত্মিক নই আমরা হতে পারছি না ফেইলিওর পড়ে যাচ্ছি আমরা প্রতিনিয়ত পড়ে যাচ্ছে। হেরে যাচ্ছি মায়ের কাছে বলতে হবে মা আজও আমি হেরে গেলাম আজকের দিনটাও আমার নষ্ট হলো আমি জীবনের প্রতিটা ঘটনাকে আমি নিতে পাচ্ছি না ভালো ভালো ঘটনা থাকবে মন্দ ঘটনা থাকবে সব কিছুকে আমাকে নিতে হবে তবে তো আমি বলবো আমি ভগবান শ্রীরামকৃষ্ণের আশ্রিত হয়েছি শুধু কি আমি ক্ষিটটা খাব নাকি মন্দটাকে আমি তার করুণা বলে নেব না মন্দ অনেক কাঁদায় মাকে অনেক বেশি ডাকায় প্রতিকূলতা তাহলে আমরা ঠাকুরের ছেলে মেয়ে হতে পারলাম না তাই না আমাদের ফাইট করতে হবে প্রভু আছেন ফাইট করুন প্রভু আছেন শেষের দিনে ঠাকুর তুমি আসবে তো জাস্ট লাইক ইট ওকে দেখুন এখানে বলছেন যে বলছেন যে স্বামীজি বলছেন কারণ আমরা যে বস্তু দেখতে পাই তার উপর একটা ভ্রমাত্মক আবরণ প্রক্ষেপ করি তাই আমরা মন্দ দেখতে পাই এইসব ভ্রম থেকে মুক্ত হও স্বামীজি বলছেন পরমানন্দ উপভোগ করো পরমানন্দ মানে আনন্দে আপনি দিন কাটাতে পারবেন সব সময় যদি ঈশ্বর চিন্তা থাকে সবসময় ঈশ্বর চিন্তা করলে তো আপনি ভাবে থাকবেন ভাবে থাকবেন কথামৃত পড়লে মাকে বারবার আমি বলছিলাম পারমিতাকে যেটা আমাকে বলছিস তুই সেটা মাকে বল মাকে সব কিছু বল জীবনে ভালো মন্দ ওটা তো আমরা আরোপ করি স্বামীজির বই পড়ে আমি এখন কোনো ঘটনাকে মন্দ বলছি না বিকজ আমি যেটাকে মন্দ বলে আইডেন্টিফাই করছি সেই মন্দ ঘটনা থেকে আমি শিক্ষা পাচ্ছি দেখছি তাহলে সেটা আমার জীবনে আশীর্বাদস্বরূপ ভাগ্যিস ঘটনা ঘটেছিল আমি বলছিলাম পারমিতাকে যে তুমি সব সময় মাকে তুই যেমন আমাকে ঘটনাগুলো বলছিস মাকে শেয়ার কর পল্লবীকেও আমি বলেছি এভরিথিং তুমি মাকে বলো মা কিন্তু ছবি নয় আমি সেদিনও কাল একটা বোন ফোন করেছিল বলছে আমি কাকি আর খবরদারও বলবে না কাকি আমরা মায়ের মেয়ে আমরা মায়ের মেয়ে আমাদের অনন্ত শক্তি আছে শক্তিটা শুধু আমাদের জাগরিত করতে হবে কেউ দাঁড়াতে পারবে না সেই শক্তির কাছে প্রথমে আমাদের ভগবানের বিশ্বাসের আগে স্বামীজি বলছেন নিজের ওপর বিশ্বাস চাই আমি ঠিক আমি সৎ আমি ভগবান শ্রীরামকৃষ্ণের কন্যা আমি কি করে ভুল করব মা তো বলে গেছেন আমি ভালো মন্দের ভার নিয়েছি আমরা কি করে ভুল করব আমরা ভুল করি না মাকে এই জন্য সবসময় প্রার্থনা করতে হবে ভগবানে বিশ্বাস হওয়ার আগে আমাদের কি করতে হবে নিজের ওপর বিশ্বাস আনতে হবে আমি সৎ আমি ভালো তবে তো আমি ভালো হব আমি যদি সবসময় ভাবি আমি মন্দ আমি কিছু পারি না আমি দুর্বল তাহলে কি করে কি হবে তাই না এখানে দেখুন বলছেন যে বিউটিফুল কথা বলছেন যে কারণ আমরা যে বস্তু দেখতে পাই তার ওপর একটা ভ্রমাত্মক আবরণ প্রক্ষেপ করি তাই আমরা মন্দ দেখতে পাই এইসব ভ্রম থেকে মুক্ত হও স্বামীজি বলছে মুক্ত হও এইসব ভ্রম থেকে ভুল দেখা থেকে মুক্ত হও এমন একটা চরিত্র আমি গঠন করব এমন আমার দৃষ্টিভঙ্গি গঠিত হবে আমার কোনো ভুল চোখে পড়বে না সব কিছু পজিটিভ সব কিছু জীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে আমাদের দেখতে হবে তবেই তো আমরা জীবনের পরমানন্দটা উপভোগ করব। এত কিছু যে জীবনের আনন্দ আছে আমরা যদি সবসময় ভুল দেখি আমরা কি করে উপভোগ করব জীবনটাকে এত সুন্দর জীবন ভগবান উপহার দিয়েছেন রসটা নিংড়ে নেব না এ জনমে বলুন তো রস তো নিংড়াতে হবে এই যে বলছেন এই সব ভ্রম থেকে মুক্ত হও স্বামী বিবেকানন্দ বলছেন এবং পরমানন্দ উপভোগ করো হুম বলছেন স্বামীজি বলছেন যে এখানে বিউটিফুল কথা বলছেন যে আমরা যাকে আমি দেববাণী থেকে একটু পড়ছি তারপরে একটু পত্রাবলী পত্রাবলিতে একটু আমার শুরু করার ইচ্ছা আছে জানি না কতটা কি পারবো বলছেন আমরা যাকে স্বভাব বা অদৃষ্ট বলি তাকে বল ঈশ্বরের ইচ্ছা মাত্র দেখুন স্বামীজি কি বলছেন আমরা যাকে বলি এর স্বভাব বাজে ও স্বভাব বাজে বলি না নিজের স্বভাবটা আর দেখছি না এটাই একটা মহামায়ার বিশাল ব্যাপার এটা আমরা দেখছি না এটা একটা বিশাল জাদু করে রেখেছেন যে তুমি সবাইকে দেখো তুমি নিজের দিকে আর আলোটা ফেলো না আমাদের সার্জেন সাহেবকে বলতে হবে তো সার্জেন সাহেব কথামৃতে দিতে আছে মুখে একটু আলোটা ফেলো তোমাকে একটু দেখি কোথায় দেখবেন হৃদয় দেখবেন ভগবান শ্রীরামকৃষ্ণকে হৃদয় তো নিয়ে বেরোচ্ছি এখানে ওখানে সেখানে খুঁজে বেড়াচ্ছি তীর্থ করে এলাম সেই বাজে মনটাই রয়ে গেল কি হলো আমি আমি তীর্থ করতে গেলাম সেই নোংরা মনটা নিয়ে আবার এখানে সংসারে এসে সংসারীর মতো অ্যাটিটিউড শুরু করলাম তীর্থের কোনো তীর্থের এসেন্সটাকে নিয়ে আসুন না আমরা অমরনাথ যাই আমরা কেদার বদ্রি যাই আমরা এসেন্সটা আনতে পারি না ওই ট্রেনে উঠেই গসিপিং শুরু হয়ে যায় যে কেদারকে দর্শন করলাম যে অমরনাথকে দর্শন করলাম ট্রেনে উসে এই ও জানিস তো ওর বাড়ির ছেলের বউটা পালিয়ে গেছে কোথায় চলে গেছে এই তো আমাদের চরিত্র আমরা আর এগোচ্ছি কোথায় বলুন ওই সাধারণ সংসারী সাধারণ সংসারিত ওই যতটুকু পুজো করলাম করলাম তারপরেই আবার সংসারে এসে মাছির মতো আবার পচা ঘায়েও বসছি আবার সন্দেশেও খাচ্ছি তো কী করে হবে যাহারাম তাহা নেহি কাম ডিজায়ার্স বাসনা কামনা এর প্রতি কামনা ওর প্রতি কামনা আপনি নিজের প্রতি কামনা করুন আমি কতটা তৈরি হচ্ছি আমি কি ঠাকুরের জন্য করতে পেরেছি এইটা করুন নিজেকে দেখুন আমাদের নিজেকে জানুন এখানে বলছেন যে স্বামী বিবেকানন্দ বলছে আমরা যাকে স্বভাব বা অদৃষ্ট বলি তা কেবল ঈশ্বরের ইচ্ছা মাত্র যতদিন ভোগ সুখ খোঁজা যায় ততদিনই বন্ধন থেকে যায় বিউটিফুল কথা আপনি যত ভোগ সুখ খুঁজবেন না ঠিক পোষাচ্ছে না আর একটু ভালো হলে ভালো হতো না এখানে আমি ঠিক কমফোর্টেবল ফিল করছি না আর একটু ভালো হলে ভালো হতো একটা করে বন্ধনে আমরা জড়াচ্ছি জানবেন মরবার আগে যদি বন্ধনটা খুলতে পারি ভালো না হলে ওই কামনা বাসনা নিয়েই আবার মরতে হবে আবার ওখান থেকে শুরু করতে হবে ঠিক আছে দেখুন এখানে কি বলছেন যে যতদিন সুখ খোঁজা যায় ততদিন বন্ধন থেকেই যায় যতক্ষণ অপূর্ণ থাকা যায় ততক্ষণই ভোগ সম্ভব আমরা সকলে অপূর্ণ আমরা কেউ পূর্ণ নই আমাদের যেদিন বাসনা চলে যাবে না আমার কোনো বাসনা কামনা নেই অন্তর থেকে বলতে হবে মুখে নয় মুখটা খুব গৌণ মুখের কথা না স্বামীজি বলছেন মুখের কথা খুব গৌণ আমার ভেতরে কি চলছে ভেতরটাই আমরা ঠিক ঠিক দেখছি তো আমরা দেখি না মনে কত কি চলছে মনে কত কী বৃত্তি উঠছে আমরা একটু মনকে আমরা দেখি না স্বামীজি বলছেন কি জানেন তো যখন আমরা ধ্যান করতে বসবো আজকে আমি একটু ট্রাই করছিলাম ক্লাসে বসার আগে সন্ধেবেলায় স্বামীজি এত সুন্দর মানে আমাদের এই যে বৃত্তিগুলো যে উঠছে আমরা ওটাকে কিভাবে নিবৃত্তি করব। একমাত্র মেডিটেশনের দ্বারা একমাত্র মেডিটেশনের দ্বারা ধ্যানের দ্বারা না হলে ওই মনে না অনবরত চিন্তা স্রোত চলতে থাকবে। আরেকটা হয় যখনই বাজে চিন্তা আসবে তখনই আমাদের একটু জব করার চেষ্টা করতে হবে না কি ভাবছি আমি আমার মনের বাজে খরচ হচ্ছে আমার ভেতর অনন্ত শক্তি রয়েছে সেই অনন্ত শক্তির আমি খরচ করে ফেলছি বাজে খরচ করছি স্বামীজি বলছেন প্রথমত ধ্যান নেতিমূলক হইবে নেতিমূলক কেন বললেন সমস্ত চিন্তা আমাদের বিলয় করে দিতে হবে আমরা যখন শ্রাইনে ঢুকব তখন কি করতে হবে আমাদের সমস্ত চিন্তাগুলোকে বাইরে ফেলে নো অ্যাডমিশন একটা ঝুলিয়ে দিতে হবে যাহা মনে আসে মানে যেটা মনে আসবে তাহা প্রবল ইচ্ছা শক্তি সহায়ে বিশ্লেষণ করিয়া নিরস্ত করতে হবে বলছে যেটা আমাদের মনে আসবে আমাদের প্রচণ্ড ইচ্ছা শক্তি দিয়ে সেগুলোকে একেবারে সরিয়ে ফেলতে হবে না আমি এটা ভাববো না আর আপনি জব করতে করতে আমাদের গীতানন্দ বলতেন একটা খুব সুন্দর কথা উনি বলতেন যে গীতানন্দজি বলতেন যে তোমার জবটা করতে করতেই না মনটা শান্ত হয়ে যাবে আমার মন শান্ত হবে তবে আমি জব করব। তা কিন্তু নয় আর এটা কিন্তু সাধারণ ধরুন জব ধ্যানটা কিন্তু ওই দশ মিনিটের ব্যাপার নয় আপনাকে শ্রাইনে এক ঘন্টা দু ঘন্টা থাকতে হবে যেভাবেই হোক কে একজন আমাকে কালকে ফোন করেছিল বলছে আমি সময় পাই না আমি যে ওটা বললে হবে না ওটা বললে তুমি শান্তি পাবে না তোমার তো সারাদিনই মনে ওই চিন্তা হবে বর কী করলো শাশুড়ি কী করলো ছেলেপুলে কি করলো ওই চিন্তা নিয়েই আমাদের চলতে হবে এটা অসুস্থ চিন্তা যারা এরকম বেশি চিন্তা করি না আমরা আমরা তো মেয়েরা কুলকিনারা পাই না আমরা হাউস ওয়াইফ আমাদের সংসারে থাকতেই হবে আমাদের কি করতে হবে বেশিক্ষণ ঠাকুর মাকে চিন্তা করতে হবে প্রিয়াঙ্কা দেখছিস আমি খুব ভাগ্যবান তুই দেখছিস আমার ছোট্টবেলার একটা বান্ধবী দেখছে আমি দেখছি আমার খুব ভাল লাগছে ও আমাকে নৈহাটির বড়ো মাকে ভীষণ ভক্তিমতি মেয়ে হ্যাঁ আমার খুব ভাল লাগলো তুই দেখছিস রে যাই হোক মায়ের কাছে প্রার্থনা করিস আশীর্বাদ করিস আমি যেন বলতে পারি হুম দেখুন যখন আমাদের মেডিটেশন করব জীবনের একটাক সময় এক ঘন্টা দু ঘন্টার অন্তত ঠাকুর ঘরে আমাদের থাকতে হবে অত জব ধ্যানটা আমরা বলি তো একটু জব ধ্যান করতে বসছি জব ধ্যান করে আমি চলে গেলাম বাজারে আমি চলে গেলাম কাজের মেয়ে কী করছে আমি চলে গেলাম নিচে কি হচ্ছে এটা কিন্তু জব ধ্যান নয় এগুলো জব ধ্যান নয় দীর্ঘ একটা তপস্যা চাই জীবনে স্বামী ভূতেষানন্দি বলতেন তার নামে বেহুশ হতে হবে যতক্ষণ না ভগবানের নামে বেহুশ আমরা হচ্ছি আমাদের সব পথটাই বাকি আছে বাকি আছে দেখুন এখানে কি বলছেন যে স্বামীজি বলছেন সমস্ত চিন্তা বিলয় করিয়া দাও তার মানে আমরা কিন্তু করতে পারি স্বামীজিজি বলছেন সমস্ত চিন্তা বিলয় করে দাও আজকে আমি একটু চেষ্টা করছিলাম দেখলাম যতবার আমি উচ্চারণ করছি মন্ত্রটা তত দেখি মনটা কনসেন্ট্রেট কিন্তু হবে আমরা করতে পারি আমরা করি না স্বামীজি বলছেন সমস্ত চিন্তা বিলয় করিয়া দাও যাহা মনে আসছে ধরুন ঠাকুরের সঙ্গে যখন আমি কথা বলতে বসবো আমার অন্য কোনো বিষয় চিন্তা করলে হবে না সারাক্ষণ অন্য চিন্তা করছি তার জন্য প্রস্তুতি চাই স্বামী ভূতেষানন্দজি বলতেন তার জন্য প্রস্তুতি চাই সকালবেলা রান্না আমরা করব। কিন্তু এই মনে মনে জপটা চলবে তবেই আমরা ঠিক ঠিক বা সকালবেলায় মানে জপটা যদি করে নামানা হয় না আসল কাজই আমরা করলাম না অখণ্ডানন্দজি বলছেন এই যে মন্ত্র জব যদি না করে আমি কাজ করতে নাবি তাহলে তাহলে কিন্তু আমার কোনো কিছুই মানে ঠিকঠাক হবে না কিচ্ছু নাই যে আমি মাকে বলছি মা আজকে বলছি আমার আমার মনে এতদিন আমি দীক্ষা টিক্ষা নিলাম অনিত্য বিষয় আমি কেন চিন্তা করব মাকে নিজেই বলছিলাম যে অনেক দিন তো আমার দীক্ষা হলো অনেক দিন অনিত্য বিষয় অন্তত তোমার কাছে আমি যখন এসেছি এই ঘরে যখন আমি প্রবেশ করেছি আমার কেন তোমার চিন্তাটাই কেন হচ্ছে না অনিত্য চিন্তা আমি করব আমরা সংসারী বাইরে গিয়ে করি না আর ভালো লাগছে না মা মাকে আমি এটাই বলছিলাম মা আর ভালো লাগছে না আমার চিন্তা করতে তুমি মনটা আমাকে তোমার কাছে আকর্ষণ করা আমি তো শান্তি পাচ্ছি না মা এক ঘন্টা দেড় ঘন্টা যদি একেবারে ঠাকুর মায়ের সঙ্গে যুক্ত না থাকি না আমরা আমাদের কিন্তু সময় চলে যাচ্ছে এরপরে দেখুন যে ইয়াং বয়সে যে মনের ওপর কন্ট্রোলিং যে পাওয়ারটা আছে না বুড়ো বয়সে থাকবে না এই মনটা যদি আমার ছড়িয়ে যায় অনেকে বলে না বয়সকাল এই ছোট বয়সে কেন ধম্মকম্ম করছো আরে বুড়ো বুড়ো বয়সে গেলে তো ওই সংসারেরই ঢেকুর উঠবে বৌমার পেছনে লেগে বসে থাকব এত সুন্দর যে ভগবান মনটা দিয়েছেন থ্যাংক ইউ প্রিয়াঙ্কা থ্যাংক ইউ সো মাচ তুই আমার প্রণাম নিস এই যে এত সুন্দর মনটা আমাকে দিয়েছে আমি অনন্তকে চিন্তা করব না আমি অনিত্য বস্তুগুলো অনিত্য মানুষজনের পেছনে আমি চিন্তা করব তারা তো কেউ আমার সঙ্গে যাবে না এইটা কেউ তো আমার সঙ্গে যাবে না শেষের সময় তাহলে ওদের নিয়ে তো আমার চিন আমার ডিউটি করতে হবে আমার কর্তব্যকর্ম করতে হবে অবশ্যই ভালোবেসে করতে হবে কিন্তু এক দেড় ঘণ্টা দু ঘন্টা ঠাকুর মায়ের সঙ্গে যুক্ত আমাদের থাকতেই হবে নাহলে আমরা শান্তি পাবো না আমাদের অনেক কিছু আছে শান্তির অভাব কেন আমরা ভগবানকে চিন্তা করি না তাই জন্য আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য ভালো করে পড়ি না তাই জন্য অশান্তি যারা পড়ে তাদের কোনো অশান্তি থাকে না মায়ের ইচ্ছায় জগৎ চলছে এই ছোট্ট ব্যাপারটাই আমরা বুঝি না মায়ের ইচ্ছায় জগৎ চলছে মা যেরম আপনাকে রেখেছেন আপনাকে থাকতে হবে আপনাকে থাকতেই হবে এটাই তো সিক্রেট তাই না এই হচ্ছে ব্যাপার দেখুন স্বামীজি বলছেন যে যাহা মনে আসে তাহা প্রবল ইচ্ছা শক্তি সহায়ে আমাদের বিশ্লেষণ করিয়া নিরস্ত করতে হবে যেটা আমার মনে আসছে এটা কি পারমানেন্ট এটা কি পারমানেন্ট ইমপার্মানেন্ট ম্যাটার কথায় আছে না যার ভাবনা তিনি ভাববেন তুমি ভাবো তাঁর ঠাকুরের ইষ্ট চিন্তা করতে করতেও আমরা কাজকর্ম করতে পারি করছি না কে করছে বলুন মা তো আমাকে দিয়েই করাচ্ছেন আমার যখন মেড সার্ভেন্টগুলো আসে না এমনি আমি খুব সুখের পায়রা মা আমাকে এভাবে রেখেছেন আমি এটা বলি মাকে বলি মা তুমি আমাকে দিয়ে করিয়ে নাও আমার তো কোনো শক্তি নেই এইটা আমরা ভুলে যাই আমরা ভাবি কি আমি করছি আমি করছি আমি কাজ করছি তিনি করাচ্ছেন আর যদি তিনি আমাকে একটা পানিশমেন্ট দেন আমি বেড রেডেন হয়ে পড়ে থাকব। একেবারে শয্যাশায়ী হয়ে পড়ব তার একটা একটা অঙ্গুলি হেলানো মাত্র অহংকারটা করবেন না দয়া করে হ্যাঁ মা আপনাদের যে কাজে যা কিছু করিয়েছেন করবেন কখনো ভাববেন না আপনি করছেন মা আমাকে দিয়ে করাচ্ছেন মা তোমার অশেষ কৃপা তুমি আমাকে কর্ম করতে দিচ্ছ দেখুন এখানে বলছেন যখন আমরা জবধান করব স্বামীজি বলছেন যেটা মনে আসবে প্রবল ইচ্ছা শক্তি সহায়ে বিশ্লেষণ করিয়া নিরস্ত করো আমাদের আগে আগে চাই ইচ্ছা শক্তি উইল পাওয়ার ঈশ্বর কৃপা আমরা পাবো আমরা যদি আত্মকৃপা করি আমাদের যদি ইচ্ছা শক্তি থাকে আমরা যদি বেশিক্ষণ আমরা মনে করি যদি আমরা আজকে ভালো করে জব করব এক ঘন্টা ধরে তাহলেই মনটা আমার শান্ত হয়ে যায় কোনো ডিপ্রেশনের ওষুধ খেতে হবে না যারা আমরা দীক্ষা পেয়েছি এবং সবাইকে আমি বলবো একটু দীক্ষাটা নিয়ে নেওয়া হোক এই যে মন্ত্রটা পেয়েছি সর্ববস্থায় চলতে ফিরতে ঠাকুরের নাম করব মন একেবারে শান্ত হয়ে যাবে আমরা যে মন্ত্রই পাই না কেন আমরা ইষ্টমন্ত্র বৈষ্ণব মন্ত্র মন্ত্রের একটা আলাদা শক্তি আর রামকৃষ্ণ নাম মহামন্ত্র মহামন্ত্র আজকে আমার ছোট ছেলে যখন পড়তে যাচ্ছে বলছে নানা মা তোমার হাত ব্যথা তুমি যেও না ও তো ফিল করেছে আমার হাত ব্যথাটা কৃষ্ণ বলে গুটি গুটি পায়ে চলে গেল অ্যান্ড যাজ্ঞে এই যে জয়রামকৃষ্ণ মা ওকে বলিয়েছেন এতেই আমি ধন্য একটা সুন্দর ছবি আছে ছবি তো প্রচুর আমার হাজব্যান্ডকে দিয়ে মা কিনিয়েছেন ও কিনেছে বলবো না মা ওর মন করিয়েছেন মা ওর টাকা পয়সাগুলোকে ভালো কাজে ব্যবহার করিয়েছেন ওরই পুণ্য সঞ্চয় হয়ে গেছে ওর পুণ্য কিন্তু আমি নেব না বলা আছে সতীর পুণ্যে পতির পুণ্য এই এই ব্যাপারগুলো আমি মানি না যে যার পুণ্য তোমরা করে যাও তা যাই হোক একটা ছবিতে আমার বড় ছেলে এত সুন্দর চাদরটা মাকে পরিয়েছে মায়ের ঠান্ডা লাগবে বলে আমারই একটা স্টোল বিউটিফুল একটা স্টোল নিয়ে সুন্দর করে মাকে সাজিয়ে রেখেছে এই যে মাকে যত্ন করছে এতেই আমি জাগতিক মা হয়ে আমি খুব হ্যাপি আমি খুব হ্যাপি যে মাকে যত্ন করলে মাকে ভালোবাসলে ওরা ভগবানই হবে ওরা মানুষ থাকবে না ঠাকুর মাকে যদি আমরা ছেলে মেয়েদের ভালোবাসতে শেখাই আমরা শেখাতে পারি না জানেন তো আমরা আমরা ওয়েটা বলতে পারি তিনি যদি কৃপা করেন দেখেও আমার শান্তি আমার ছোট ছেলের মুখে আমি অবাক হয়ে গেলাম অনেকটা দূরেই যাবে মা তোমার হাতে পেইন হচ্ছে তুমি যেও না আমি একা চলে যাব। আর আমি একটা মাকে চিঠি লিখে দিয়েছি মায়ের একটা ছবি দিয়ে ও মাকে আমি চিঠি লিখে দিয়েছি যে মা তুমি সোহমকে নিয়ে চলে যা বলছে আমাকে বলছে জয়রাম কৃষ্ণ জয়রাম কৃষ্ণ এত সুন্দর ছোট্ট ছোট্ট হাতে জয়রামকৃষ্ণ বলে গেল আমি জানি মা ওকে কৃপা করেছেন ধর্মটাকে আমাদের আগে জীবনে আনতে হবে জীবনে শান্তি লাভ করতে হবে মানে এই হচ্ছে ব্যাপার হ্যাঁ যাই হোক এখানে কি বলছেন দেখুন যে সমস্ত চিন্তা বিলয় করে দাও যাহা মনে আসে তাহা প্রবল ইচ্ছা শক্তি সহায় বিশ্লেষণ করিয়া নিরস্ত করো অতঃপর অতঃপর দৃঢ়তার সহিত আমাদের যাহা প্রকৃত স্বরূপ তৎসম্বন্ধে অভিনিবিষ্ট হও আমাদের প্রকৃত স্বরূপ কি সৎ চিত আনন্দ আজকেই আমি বলছিলাম এই এই চিন্তাগুলো আমাকে ছাড়িয়ে দাও মা আমি তোমাকে নিয়ে চিন্তা করব অনেক চিন্তা করেছি আঠেরো উনিশ বছর বিয়ে হয়েছে অনেক চিন্তা করেছি এবার তোমার চিন্তা আমি একটু করতে চাই কতদিন বাঁচবো বলুন তো এত সুন্দর জীবন পেয়েছি আমি এটা ভাবি জীবনটা কি মা ব্যর্থ হয়ে যাবে তুমি যতটা পারো করাও কিন্তু তোমার চিন্তায় আমাকে বেহোস করাও আমি এটাই মাকে বলি আমার কিছু প্রার্থনা যেন মা না রাখেন অনেক হলো অনেক পেলাম অনেক হলো আর মনে হয় যেন একটু ঠাকুরের নাম করি ঠাকুরকে চিন্তা করি মাকে বলছি মা একটু অনুকূল পরিবেশ আর মা বল ঠাকুর বলে গেছেন তুমি যদি আন্তরিক হও তুমি যদি আমি যদি আন্তরিক হই ঠাকুরের প্রতি আমার অনুকূল পরিবেশ তিনি করে দেবেন প্রার্থনাও করতে হবে না আমি যদি প্রভুর প্রতি আন্তরিক হই ঠাকুরমা স্বামীজির প্রতি আমি আন্তরিক হই আমি যদি আন্তরিকভাবে তাদেরকে চাই ডাকতে আমার জীবনটা অন্য রকম তিনি করিয়ে দেবেন বলার অপেক্ষা রাখবেন না তারা তো পিঁপড়ির পায়ের নুপুরের ধ্বনি শুনতে পায় তাদেরকে আমি কি বলবো ছাই আমার তো মনে হয় যখন আমার খুব কষ্ট হয় মা যেন চোখটা আমার মুছিয়ে দিচ্ছে মা ঠিক একটা আনন্দের প্রলেপ মনে লাগিয়ে দিচ্ছে কে লাগিয়ে দিচ্ছেন ভেতরে কে আছেন তিনি আছেন তাই না দেখুন এখানে বলছেন যে অতঃপর দৃঢ়তার সহিত আমাদের যাহা প্রকৃত আমাদের প্রকৃত স্বরূপ কি আমরা হচ্ছে সৎ চিত আনন্দ অস্থিভাব জ্ঞান স্বভাব আমরা হচ্ছে প্রেম স্বরূপ আমাদের মধ্যে অনন্ত প্রেম আছেন বিকজ আমাদের মধ্যে তো ভগবান আছেন তো ওই যত আপনি মানে আধ্যাত্মিক হবে আপনার ভেতরে একটা ভালোবাসা আসবে আপনার দোষ দৃষ্টি অটোমেটিক্যালি ঘুচে যাবে যে সকলের তুমি মঙ্গল করো মা আমি যেন তোমায় একটু ডাকতে পারি ধ্যানের মধ্য দিয়া দ্রষ্টা এবং দৃশ্যের ঐক্যানুভব হইয়া থাকে ধ্যান করো বলছেন মা ঠাকুর স্বামীজি বারবার বলছেন ধ্যান করো ঊর্ধ্ব আমাদারা পরিপূর্ণ অধ আমাতে পরিপূর্ণ সব জায়গায় তিনি আছেন ঊর্ধ্ব আমাতে পরিপূর্ণ অধ আমাতে পরিপূর্ণ মধ্য আমাতে পরিপূর্ণ হুম আমি সর্বভূতে সর্বভূতে বলছে আমি সর্বভূতে এবং সর্বভূত আমাতে বিরাজিত আমিও মানে আপনি আপনারা কে আমারই রূপ হিংসে করা মানে কি এক আত্মা আত্মাকে হনন করছে কার ওপর আপনি রাগ করবেন আপনি নিজের ওপর রাগ করবেন আপনি অপরের ওপর হিংসে করবেন দেশ করবেন আপনি তো আত্ম আত্মহত্যা করছেন আপনি তো অজান্তেই আত্মহত্যা করছেন আত্মা আত্মাকে হনন করছে স্বামীজি বলছেন এই যে একটা রোগ এসছে আমাদের আমরা নিজেই নিজেকে হনন করে ফেলছি এটা আমরা বুঝছি না আমাদের একটা কর্মফল আসছে স্বামীজি বলছেন এটা কর্মফল কিন্তু যাচ্ছে ওই জন্য নিজের কর্মের প্রতি কনসাসন এটাই আপনাদের আমরা আমি বলবো আমরা যে যার নিজের কর্মের প্রতি কনসাস হই কাউকে ঠিক করতে হবে না জগৎ জগতের মতো চলবে স্বামীজি বলছেন না এতটুকু কারোর উপর প্রভুত্ব করতে তুমি যেও না এত তোমায় কেউ মানবে না তো প্রভুত্ব করা আমাদের ভালো লাগে কেউ কাউকে প্রভুত্ব করছে ভাল লাগে কাউর ভাল লাগে আপনাকে যদি কেউ প্রভুত্ব করে ভাল লাগবে সেটা আগে আমাদের জানতে হবে হ্যাঁ আমাকে যদি কেউ প্রভুত্ব করতো আমি কি মানতে পারতাম স্বামীজি তাই জন্য বলছে অপরের প্রতি এতটুকু প্রভুত্ব করতে যেও না ভালো করে তাকে বোঝাও ভালোবাসায় জানেন তো বনের বাঘ জব্দ হয় ভালোবাসায় শাসন করে তা হয় না মানে জোর একটা এটা হয় না এটা কেউ মানতে আমরা পারি না কারণ আমাদের মধ্যে তো একটা অসীম একটা ব্যাপার আছে না ভালোবেসে বোঝান মানে আপনার ছেলে মেয়েদেরও ভালোবেসে বোঝান ওরা বুঝবে ওরকমভাবে ওই যুগ আর নেই আর ওই যুগটা ঠিকও ছিল না ওই কর্তাদের মানে কর্তা বলুন কর্তৃ বলুন আমার কথাই শেষ কথা অ্যাকচুয়ালি ঠাকুরের কথা শেষ কথা মায়ের কথা শেষ কথা এটা একটু জাগতিক মায়েদের বুঝতে হবে আমাদের কি আমরা সংসারটা কষ্ট করে করেছি বলে এটা আমাদের যে সংসার এই যে মায়েদের একটা ভুল ধারণা আছে এটা কিন্তু নয় মায় ঠাকুরের সংসার আর ঠাকুর কি বলছেন বড়লোকের বাড়ি দাসীর মতো থাকো কেন বলছেন অহংকারটা যাতে নাশ হয়ে যায় আর কিছু না আপনার যত অহংকার নাশ হবে আপনাকে ভগবান কৃপা করবেন করবেনই করবেন আপনার যত আমিত্ব যাবে আপনাকে ঠাকুর কৃপা করবেন হুম দেখুন এখানে বলছেন যে স্বামীজি বলছেন ওম তৎসৎ আমি সেই আমি সেই হুম আমি মনের ঊর্ধ্বে সৎস্বরূপ আমি বিশ্বের একমাত্র আত্মা স্বরূপ এই যে এই ভাবনাগুলো আর কবে ভাববেন কবে ভাববেন বলুন তো একাকি হবেন দিনের একটা টাইমে একাকি হবেন হ্যাঁ ঠাকুর মাকে চিন্তা করবেন মাকে মাকে মা সব থেকে ভালোবাসতেন রামকৃষ্ণ নাম শুনতে মাকে একটু ঠাকুরের নাম শোনাবেন দেখবেন কখন একটা অশান্ত মন নিয়ে ঢুকছেন একটা ফ্রেশ মন নিয়ে বাইরে বেরোচ্ছেন এটাই তো দেখুন এখানে বলছেন স্বামীজি বলছেন আমি বিশ্বের একমাত্র আত্মাস্বরূপ আমি সুখ নই আমি দুঃখও নই কিছুই না সুখ এলে দুঃখ আসবে আর যারা খুব স্পিরিচুয়াল স্বামীজি বলছেন তারা যদি কোনো অন্যায় করে ফেলে তাদের জীবনে কর্মের ফলটা খুব তাড়াতাড়ি আসে আমরা যদি স্পিরিচুয়াল হই ঠাকুরমা তো আমাদের দায়িত্ব নিয়েছেন আমরা যদি ভুল করি সঙ্গে সঙ্গে ঠাকুরমা আমাদের পানিশমেন্ট দিয়ে দেন পাপ নয় পাপ টাপগুলো এগুলো খ্রিশ্চান বাইবেলে বলে এগুলো আমার খুব বাজে লাগে শুনতে আমি নিজে কাউকে বলি না চেষ্টা করি আমি কাউকে না বলতে কারণ আমি আমার কর্মফলটাকে না বাজে করতে চাই না বিশ্বাস করুন আমি বাজে করতে চাই না আমা আমি যখন চলে যাব আমার সঙ্গে আমার কর্মের ফলটা যাবে এটুকু আমি বুঝে নিয়েছি ছোট্ট থেকে মা বুঝিয়েছেন আমি বুঝিনি মা বুঝিয়েছেন আমি মানে আমি পাপ পাপি পাপিকে এ আমি নিজেকেই নিজে দেখতে আমি ব্যস্ত যে কতটা আমি পিউরিফাই হচ্ছি আজকেই আমি বলছিলাম এবার তোমার চিন্তাটা একটু বেশি করে করাও অনেক অনেক হলো ঠাকুর অনেক হলো অনেক হচ্ছে এবার স্বামীজি বলছেন যে ওম তাৎসৎ আমি সেই আমি মনের ঊর্ধ্বে সৎস্বরূপ আমি বিশ্বের একমাত্র আত্মাস্বরূপ আমি সুখ নই আমি দুঃখও নই দেহই পান করে আহার করে ইত্যাদি এই দেহটা পান করছে আহার করে ইত্যাদি স্বামীজি বলছেন আমি দেহ নই মন নই সোহাম আমি দেহও নই আমি মনও নই আমি হচ্ছে সেই ভাবতে পারছেন একবার ভাববেন তো আমার ভেতর ভগবান শ্রীরামকৃষ্ণ আছেন ভাববেন এটা আজকে যখন আমি স্বামীজির বইটা সন্ধ্যেবেলায় এমনি আজকে শরীরটা খারাপ ছিল যাই হোক এটা শরীর খারাপ মন তো খারাপ নয় মনকে আমি কেন হেরে যেতে দেব শরীরের কাছে মনকে হারতে আমি দেব না কোনো দিনও যেন আমি না দিই আমি দেখেছি আমি যারা ধরুন একটা একজন ব্রহ্মচারীর কথা শুনেছি তারা আর্থারাইটিসে বাতে পুরো একদম বেড রোডেন হয়েছে বলছে আমি এভাবেই মাকে ডাকবো আমাকে মা এরম বসে বসে তাকে ডাকার সুযোগ দিয়েছে আমাদের জীবনে যা ঘটনাই ঘটুক না কেন কর্মফল কোথায় যাবেন কর্মের ফল কত কত জন্মে কি করেছি কত কত জন্মে কাউকে কষ্ট দিয়েছি সেই ফলগুলো আমাদের তো পেতেই হবে ভগবান সব দেখেন না ভগবান আপনি যত ঠাকুরের নাম করবেন ঠাকুর আপনাকে তত মলম লাগাবেন মলম লাগাবেন ভগবান কখনও দোষ দেখে না আমরা দেখি আমাদের ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি ওই দৃষ্টিভঙ্গিটাকে আমাদের ব্রট করতে হবে যদি শান্তি পেতে চান যত আপনি সংকুচিত হবে আপনি তো কুপমণ্ডুক হবেন আমি মনে করছি আমার দেহটা সব আর দেহ দেহ সম্পর্কিত যে রিলেশনশিপগুলো সেগুলোই আমার সব ম্যাক্সিমাম ঠাকুরের কাছে কি চান আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এটাই তো আমাদের সাধারণ সংসারীদের প্রার্থনা ঠাকুরের কাছে যার যা হচ্ছে হোক আমি যেন ভালো থাকি কিন্তু সকলের যখন আমরা মঙ্গল চাইব আমার মা বলছেন জানেন তো মায়ের কথায় পড়ছিলাম মা বলছেন কেউ আমার জন্য এতটুকু করলে আমি তার মঙ্গল প্রার্থনা করি তাকে আমি কোনোদিনও ভুলি না যে আমাকে এতটুকু ভালোবাসা দিয়েছে যে এতটুকু আমার জন্য করছে তার জন্য আমি সবসময় মঙ্গল প্রার্থনা করি ভালোটা আমি তার গ্রহণ করব। খারাপটা দেখবো কেন খারাপ দেখতে দেখতে মা বলছে না দোষ দেখতে দেখতে দৃষ্টিটাই দোষ হয়ে যাবে ক্ষতিটা কার হবে ক্ষতিটা আমার হবে আমি যদি সবসময় দোষ দেখি আমার দৃষ্টিটাই কলুষিত হয়ে যাবে তখন আমি সকলের দোষটাই আগে দেখব সকলের গুণটা দেখব কত ভালো মাও কত ভালো জাস্ট লাইক ইট তাই না আমি কেন আমার চোখের দৃষ্টিতে আমি সুন্দর করব। আমি সুন্দর জীবন পেয়েছি সুন্দর একটা ভগবান আমায় মন দিয়েছেন বিশ্বাস করবেন এটা আমি খুব ফিল করি যে আর কিছু না দিক মা আমাকে আমার চোখ দিয়ে আমার জল চলে আসছে মা আমাকে একটা মন দিয়েছে সুন্দর আমি এটাই ভাবি মা এত সুন্দর আমাকে মন দিয়েছো এই মনে যেন আমি তোমায় চিন্তা করতে পারি আর ভেরি সরি আর সকলকে ভালোবাসতে পারি ভীষণ ভালোবাসার অভাব এই জগতে আমি যতজন আমি ফেসবুক লাইভে করে আমি সকলের সঙ্গে আমি যোগাযুক্ত হয়েছি আমি দেখছি ভালোবাসার অভাব আমাদের একে অপরকে কিন্তু ভালোবাসতে হবে একটু বুঝতে হবে এই না হলে না হলে আমরা কী কো কী করে বলবো ঠাকুর আমি তোমার সন্তান আমি দীক্ষা নিয়েছি তাহলে দীক্ষাটা কি হলো স্টেটাস সিম্বল হলো ভেতরে আর ঢুকতে পারলাম না বিশুদ্ধান বিশুদ্ধানন্দজি কী বলছেন বিশুদ্ধানন্দজি বলছেন ডুব দাও বিশুদ্ধানন্দজি বলছেন যে তুমি ডুব দাও আমরা ডুবছি না ভেতরে যে রত্ন আছে সেটা মানে আমরা বুঝতে পারছি না থ্যাংকস জানাই মাকে এত সুন্দর প্রভু আমাকে মন দিয়েছেন মানুষের মন এত কলুষিত না এই কলুষিত মন নিয়ে কিচ্ছু হয় না কিচ্ছু হবে না সারা একটা জন্ম বৃথা হয়ে যাবে আজকেও আমি বলছিলাম আমার পারমিতাকে দেখ আজকে একটু স্পিরিচুয়াল আড্ডা মানে আমার হচ্ছে আমি একটা কথাই বলছিলাম যে যে আমাকে ফোন করে তো ফোন করে বলে অঙ্কিতাদি তুমি এরকম মানছি দেখ এটা এটাই আমার অলঙ্কার আমি সাধারণ হয়ে থাকতে চাই কারণ আমি খুব সাধারণ আমি ভাবতে পারি না যে আমি দিন ঠাকুর মায়ের কথা আপনাদের সামনে আমি বলবো জানেন আমি খুব সাধারণ এবং আমি সাধারণ হয়েই আমার ঠাকুরকে বলি মা আমার পার্থিব অনেক কিছু আমার অভাব আছে কিন্তু আমাকে একটা সুন্দর মন দেওয়া হয়েছে আর এই যে একটা সাধারণ ব্যাপার এই ব্যাপারটা তুমি আমার থেকে কেরো না মাকে বলি এটা আমার অলঙ্কার আমি মনে করি মা আমাকে একটা অলঙ্কার দিয়েছেন যে একটা সাধারণ জীবন একটা সাধারণ মন আমি খুব দিনহীন এটা আমার সবসময় মনে হয় জানেন আমি আমি না রে অনেক সময় কি হয় জানিস তো আনন্দে কান্না চলে আসে মায়ের এত কৃপা না অ্যাকচুয়ালি চোখের জল আনন্দে বেরোয় আনন্দে বেরোয় মা ঠাকুরের কথা যে বলতে বলাচ্ছেন তিনি হ্যাঁ সো এইটাই আমার ভীষণ একটা মানে ভীষণ আমি এনজয় করি এটা আমার খুব ভালো লাগে আমি খুব এনজয় করি আর যে যে কাজটা পছন্দ করে বিশ্বাস করবেন না স্বামীজি বলছেন যদি কেহ কিছু পাইবার উপযুক্ত হই হয় জগতের কোন শক্তি তাহাকে বঞ্চিত করতে পারে না আজকে উপযুক্ত জানি না মানে আমি অবাক লাগে আমি তো কালচারে যখন আমি শুনতাম ক্লাস করতে যেতাম আমি না অবাক হয়ে মহারাজদের কথা শুনতাম তা সেখান থেকে এই যে প্রভুর কথা বলাচ্ছেন তিনি আমি আমি আমার জীবন আমার পূর্ণ আমার জীবন আমার মনে হয় পূর্ণ আমার মাঝে মাঝে মনে হয় যে অপূর্ণ কিন্তু তিনি কারুর জীবন জীবন রাখে না ঠিক আছে আচ্ছা যাই হোক আজ একটু আমি মানে ইমোশনাল হয়ে পড় পড়লাম অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ভগবানকে ডাকতে ডাকতে না মনটা ভীষণ সফট হয়ে যায় জানেন হুম এই যে এখানে দেখুন স্বামীজি বলছেন খুব সুন্দর কথা একটা বলছেন যে আমরাই ভাববেন আমি আজকে বল আমি ভাবছিলাম আজকে যে স্বামীজি বলছেন যে ভাবো আমি হচ্ছি ভগবান শ্রীরামকৃষ্ণ মানে আমার মধ্যে তো তিনি আছেন আমি যখনই ভাববো যে ঠাকুর তুমি আমার মধ্যে আছো আমি গর্হিত কাজ কি করে করব ঠাকুর কষ্ট পাবে আমার ইষ্ট কষ্ট পাবে ঠাকুরের কাছে ওই জন্য প্রার্থনা করবেন তুমি আমাকে দিয়ে করিও না ঠাকুর আমরা করি না মাঝে মাঝে এমন একটা মহামায়া আমাদের মানে এ করে না আমাদের করতে আমরা বাধ্য হই অনেকে আমরা এটা বুঝতে পারি অনেকে বুঝতে পারি না এখানে দেখুন বলছেন এখানে যে যে স্বামীজি বলছেন যে খুব সুন্দর কথা এখানে বলছেন যে আমরা এখন যা হয়েছি আমাদের চিন্তারই ফলস্বরূপ মানে আমাদের যে একটা চরিত্র গঠিত হয়েছে একটা ক্যারেক্টার গঠিত হয়েছে হুম কী হয়েছে যে তাদের আমাদের আমাদের চিন্তারই ফলস্বরূপ আমরা যেটা চিন্তা করেছি সারা দিন যেটা চিন্তা করেছি ভাগ্যিস আমি আমি ওই চালকলা বিদ্যা মা আমাকে শেখাননি বেশি দূর ছোট্ট থেকে ভগবানের বইটা পড়েছি তো আর এত আনন্দ পেয়েছি না এই যে আনন্দ পাওয়া যেটা যেটা কি আমরা সংসার যুদ্ধে হেরে গিয়ে আমরা কি করছি আমরা সুইসাইড করে ফেলছি কিন্তু একটা বিষয় হয়তো জীবনে আমরা পেলাম না অপর একটা বিষয় তো এই ব্যাপারগুলো তো বুঝতে পারতাম না ডিপ্রেশন কি আমি আমি জানি না ডিপ্রেশন কি আমার কোনোদিনও মন খারাপ থাকে না আমার সকালে মন খারাপ হলে বিকেলেই মনটা ভালো হয়ে যায় ঠাকুর মায়ের কৃপায় আর কিচ্ছু না দেখুন এখানে বলছেন যে আমরা এখন যা হয়েছি তা আমাদের চিন্তারই ফলস্বরূপ আমরা যেটা চিন্তা করেছি আমরা সেটাই হয়েছি হুম সুতরাং তোমরা কি চিন্তা করো সেই বিষয় বিশেষ লক্ষ্য রাখো তোমরা কি চিন্তা করো আমরা কি চিন্তা করছি স্বামীজি বলছেন সেই বিষয়ে তুমি বিশেষ লক্ষ্য রাখো বাক্য তো গৌণ জিনিস স্বামীজি বলছেন চিন্তাগুলি বহুকাল স্থায়ী দেখুন আমাদের চিন্তার উপর কতটা জোর দিচ্ছেন আর তাদের গতিও বহুদূর ব্যাপী এই জন্যই তো একজনের কথা মনে পড়লেই আরেকজনের মনে একটা ভাইব্রেশন হয় যেটাকে আমরা বলি টেলিপ্যাথি এই আজকে তোর কথাই তো ভাবছিলাম এই আমার মনে যেই একটা ওর জন্য একটা মানে একটা ও মানে আমরা তো অ্যাকচুয়ালি অনন্ত একটা অখণ্ড সত্তা ভগবান শ্রীরামকৃষ্ণ যিনি অখণ্ড সত্তার এক একটা ছোট ছোটো অনু পরমাণু আমরা আমাদের একটা মনে যদি একটা মানে ভাইব্রেশান ওঠে অপর মনে সেটা চলে যায় হ্যাঁ দেখুন এখানে সেটাই বলছেন যে বাক্য তো গৌণ জিনিস বিউটিফুল কথা চিন্তাগুলি বহুকাল স্থায়ী আর তাদের গতিও বহু দূরব্যাপী আমরা যে কোনো চিন্তা করি তাতেই আমাদের চরিত্রের ছাপ লেগে যায় দেখুন আপনি কি চিন্তা করছেন এটা একটু কনশাস হবেন আপনার চরিত্রের ছাপ লেগে যাবে আমার মুখে এক মনে এক আমার চরিত্র গঠন হচ্ছে ভেতর ভেতর আমি বলছি আমি 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 খুব পলিশ চেহারা ধরুন আমার চেহারাটা খুব পলিশ আমার সুইট টাং বাট আমার মনে গরল এটা এটা করলে কি হবে আমাদের চরিত্রে একটা দাগ সৃষ্টি হবে স্বামীজি বলছেন যে আমরা যে কোনো যা কিছু চিন্তা করি তাতেই আমাদের চরিত্রের ছাপ লেগে যায় এই জন্য সাধু পুরুষদের ঠাট্টায় বা গালাগালিতে পর্যন্ত তাদের হৃদয়ের ভালোবাসা ও পবিত্রতার একটুখানি রয়ে যায় দেখুন সাধুদের গালাগালি বলুন সাধুদের ভালোবাসা বলুন হ্যাঁ এটা মানে সাধুদের কাছে গেলে কি ভালো লাগে না আমি যদি নিজে শান্তিতে না থাকি আমি অপরকে কি শান্তি দেব বলুন আমি যদি নিজে আনন্দে না থাকি আমি অপরকে কি আনন্দে দেব আমি তো নিজেই অশান্তিতে জ্বলে পুড়ে যাচ্ছি সাধুদের কাছে গেলে কেন আমাদের মনটা ভালো হয়ে যায় তারা সব সময় ভগবান শ্রীরামকৃষ্ণকে চিন্তা করছেন ভগবান শ্রীরামকৃষ্ণকে চিন্তা করছেন সেটাই বলছেন যে এখানে বলছেন যে এই যে স্বামীজি বলছেন সাধু পুরুষদের ঠাট্টায় বা গালাগালিতে তাদের হৃদয়ের ভালোবাসার ও পবিত্রতার একটুখানি রয়ে যায় ও আমাদের কল্যাণই সাধন করে স্বামীজি বলছেন কিছুই কামনা করো না ঈশ্বরের চিন্তা করো কিন্তু ফল কামনা করো না ফল করবেন না কামনা করে যান আপনার যা কিছু করে যান যারা কামনা শূন্য বিউটিফুল কথা বলছেন যারা কামনা শূন্য তাদের কাজ ফলপ্রসূ মায়ের কোনো কাজ না কোনো হেতু ছিল না ঠাকুরের কোনো কাজের কোনো হেতু ছিল না তারা অযাচিতভাবে জীবনটা যাপন করে গেছে আমরা যেই একটা হেতু নিয়ে মাথায় একটা বুদ্ধি নিয়ে কাজ করতে নামি না আমাদের কাজগুলো সব পণ্ড হয়ে যায় সেটা কখনোই ভগ ভগবানের কাজ হয় না আপনি যত পাটোয়ারি বুদ্ধি থেকে দূরে থাকবেন আপনি যত বিষয় বুদ্ধি থেকে দূরে থাকবেন ঠাকুর আপনাকে তত কৃপা করবেন তখন এই যে এখানে বলছেন তাই জন্য বলছেন যারা কামনা শূন্য তাদেরই কাজ ফলপ্রসূ হুম যারা কামনা শূন্য যাদের কোনো কামনা নেই আচ্ছা ঠাকুর আমি কাজটা করতে দিয়েছো আমি করছি এরকম ব্যাপার ভিক্ষাজীবী সন্ন্যাসীর লোকেরা দাঁড়ে দাঁড়ে ধর্ম বহন করে নিয়ে যান কিন্তু তারা মনে করেন আমরা কিছুই করছি না তারা কোনোরূপ দাবি দাওয়া করেন না তাদের কাজ অজ্ঞাতসারী হয়ে থাকে ভিক্ষাজীবী যারা সন্ন্যাসীরা তারা দাঁড়ে দাঁড়ে ধর্ম বহন করে নিয়ে যান কিন্তু তারা মনে করেন আমরা কিছুই করছি না তারা কোনোরূপ দাবি দাওয়া করেন না দাবি দাওয়া কোনো কিছুতে সম্পর্কে চলে না ডিম্যান্ড কিছু চলে না ডিম্যান্ড মানেই তো কামনা চলে না এগুলো ধর্মপথে এগুলো চলবে না জানেন তো বলছে তারা কোনো দাবি দাওয়া করেন না তাদের কাজ অজ্ঞাতসারী হয়ে থাকে মায়ের আমি পড়ছিলাম গম্ভীর মহারাজের বইতে মায়ের সমস্ত কাজে কোনো হেতু ছিল না মা করে গেছে মা নির্লিপ্ত থেকে করে গেছে বিষয় বুদ্ধি পাটোয়ারি বুদ্ধি ভগবান বহু দূর অনেক দূর কাজের জন্য কাজ করতে হবে আমাদের শুধু কর্ম করে যাব যে কাজটা সামনে পড়বে করে যাব হাক পাক করে কোনো লাভ নেই যখন আমরা বলি বিউটিফুল কথা এখানে স্বামীজি বলছেন যে তারা কোনোরূপ দাওয়া করেন না তাদের কাজ অজ্ঞাতসারী হয়ে থাকে যদি তারা ঐহিক জ্ঞানবৃক্ষের ফল খান তাহলে তো তাদের অহংকার এসে যাবে বিউটিফুল কথা আমাদের কত অহংকার বুঝতে পারছেন স্বামীজি বলছেন সন্ন্যাসীরা যদি ঐহিক জ্ঞানবৃক্ষের ফল খায় তাহলে তো তাদের অহংকার এসে যাবে আমরা সকলেই অহংকারে মত্ত আমরা তো ওই ঐহিক পার্থিব ফল খেয়ে বসে আছি আর যা কিছু লোককল্যাণ তারা করবেন সব লোক পেয়ে যাবে যখনই বিউটিফুল কথা আরেকটা বলছেন দেখুন স্বামী বিবেকানন্দ দেববাণী থেকে বলছেন যে যখনই আমরা আমি এই কথা বলি তখনই আমরা আহাম্মক বনে যাই আমি এই আমি অমুক আমি তমুক স্বামীজি বলছেন যখনই আমাদের মধ্যে এগুলো আসে তখনই আমরা আহাম্মক বনে যাই কারণ তুমি কিছুই না আমি কিছুই না তাই জন্য স্বামীজি বলছেন যখনই আমরা আমি এই উচ্চারণটুকু করি তুমি আমাকে চেনো না আমি কে আমি কোন বাড়ির বউ জানো জাস্ট লাইক ইট বলছে তারা আহাম্মক স্বামী বিবেকানন্দ বলছে তারা আহাম্মক বোকা তারা জানে না তাদের ভেতরে ভগবান আছেন প্রভুর কৃপা তাই স্বামীজি এখানে বলছেন যখনই আমরা আমি এই কথা বলি তখনই আমরা আহাম্মক বনে যাই আর বলি আমরা জ্ঞান লাভ করেছি কিন্তু প্রকৃতপক্ষে চোখ ডাকা বলদের মতো বিউটিফুল কথা স্বামীজি বলছেন যে অনেকে বলি না আমি এত জ্ঞানী আমার খুব জ্ঞান তারা কিচ্ছু জানে না জানবেন বলছে স্বামীজি বলছেন কিন্তু প্রকৃতপক্ষে চোখ ঢাকা বলদের মতো আমরা ঘানিতেই ক্রমাগত ঘুরছি ভগবান বেশ ভালোভাবে আপনাকে লুকিয়ে রেখেছেন তাই তার কাজও খুব ভালো এই রূপ, সুন্দর ভগবান বিউটিফুল কথা এত সুন্দর কথা না বলছে ভগবান বেশ ভালোভাবে আপনাকে লুকিয়ে রেখেছে মা দেখছেন না লুকিয়ে এসছে ঠাকুর ঠাকুরের যখন দৈবী রূপ প্রকাশিত হচ্ছে মাকে প্রার্থনা করছে যখন বুকটা লাল হয়ে যাচ্ছে সবসময় তো মাকে ধারণ করছে মা সঙ্গে সঙ্গে আসছে বলছে মা অত রূপ দিসনি লোকে হাঁ করে চেয়ে আছে ঠাকুর বলছেন ভগবান কিন্তু সবসময় লুকিয়ে রাখেন রূপটাকে হ্যাঁ মাকেও ঠাকুর বলছে না যে এরকম বেশে এসছে মা রূপ ঢেকে এসছে মা এত পবিত্র ছিলেন গিরিশ ঘোষ বলতেন আমি এই চোখে মাকে আমি দেখতে পারবো না বাগবাজার মায়ের বাড়িতে মা ঘুরছে নাকি বলরাম বাবুর মন্দিরে বলরাম বাবুর বাড়িতেই নয় মোস্ট প্রবলি বাবুর মন্দিরেই হবে মা ঘুরছেন গিরিশ গিরিশচন্দ্র ঘোষের বাড়ি থেকে দেখা যায় যারা আমরা গেছি বলছে আমি এই চোখে মাকে দেখব না মা এত পবিত্র না অথচ মা কৃপা করে গিরিশ যখন জয়রামবাটি গিরিশচন্দ্র ঘোষ ভক্তভৈরব যখন জয়রামবাটিতে গেছেন তখন মা গিরিশচন্দ্র ঘোষের জন্য গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন যে গিরিশ দুধ ছাড়া চা খেতে পারে না গিরিশের মানে বেডশিট মা কেচে দিচ্ছেন দেখুন মা জগদম্বা কি দরকার ছিল গিরিশচন্দ্র ঘোষের বেডশিট কেচে দেওয়ার ভালোবাসা মায়ের মহামন্ত্র ছিল ভালোবাসা কেচে দিচ্ছে এই হচ্ছে ব্যাপার বলছেন তাই জন্য এখানে দেখুন স্বামী বিবেকানন্দ বলছেন যে ভগবান বেশ ভালোভাবে আপনাকে লুকিয়ে রেখেছেন তাই তার কাজও খুব ভালো যত আপনি নিজেকে লুকিয়ে রাখবেন আপনার কাজ শ্রেষ্ঠ হবে ভালো হবে অপূর্ব কনসেপ্ট না স্বামীজির রূপ এইবার দেখুন স্বামীজি বলছেন এই রূপ যিনি সম্পূর্ণ আপনাকে লুকিয়ে রাখতে পারেন তিনি সবচেয়ে বেশি কাজ করতে পারেন নিজেকে জয় করো বিউটিফুল কথা কি বলছেন নিজেকে জয় করো তাহলেই সমুদয় জগৎ তোমার পদতলে আসবে দেখুন দেখেছেন আমরা দিনান্তে নিজের দিকে একটু তাকাতে ভুলে যাই নিজেকে অ্যানালাইসিস করতে আমরা ভুলে যাই এটা আমাদের মহা দোষ এই দোষ থেকে আপনারা মুক্ত হন আপনারা শান্তি পাবেন বিশ্বাস করুন শান্তি পাবেন দেখুন স্বামী বিবেকানন্দ বলছেন যে নিজেকে জয় করো নিজেকে জয় করা খুব কঠিন খুব কঠিন মনে কি চলছে এটা আগে লক্ষ্য করুন আমার মনে কার কার প্রতি দেশ চলছে রাগ চলছে বলছেন স্বামী বিবেকানন্দ বলছেন নিজেকে জয় করো তাহলেই সমুদয় জগৎ তোমার পদতলে আসবে আমি আমরা যদি নিজেকে জয় করি আমি সর্বাবস্থায় নির্লিপ্ত থাকব কাম ক্রোধ ঠাকুরের ভক্তদের জানেন তো কাম ক্রোধের আকার থাকে যারা ঠিক ঠিক ঠাকুরের ভক্ত তাদের আমরা তো হিউম্যান বিং আমাদের সব কিছু থাকবে কাম থাকবে ক্রোধ থাকবে তাহলে তো আমরা ভগবান হয়ে যেতাম কিন্তু সেই ক্রোধ কারুর ক্ষতি করবে না কারুর ক্ষতি চাইবে না ভুলে যাব রাগ তো মাঝে মাঝে দেখাতেই হয় ক্রোধের আকারটা যেন থাকে আমরা ফোঁস করব কথামৃতে কি বলছেন ফোঁস করব বিষ ঢালবো না আমরা কাউকে কিছু বলবো কিন্তু মায়ের কাছে গিয়ে প্রার্থনা করব মা মাঝে মাঝে তো একটু ফোঁস করতে হয় তাহলে তো পায়ের জমিটাই সরে যায় আমারও তো আমার ভেতর কে আছেন ভগবান শ্রীরামকৃষ্ণ আছেন আমরা সহ্য করব আমরা কষ্ট করে সহ্য করব কেন আমি অনাসক্ত হব ও আমাকে কিছু কথা বলল সো সো লিভিট ছেড়ে দিলাম তোমাকে আমি লিভিট ছেড়ে দাও এবং আনন্দ সহকারে ছেড়ে দাও যে মহামায়ায় ওঠাচ্ছে আর বসাচ্ছে মহামায়া তো করা এসব আমি ছেড়ে দিই ছেড়ে দিলাম ক্ষমা করো মা ছিলেন জানেন ক্ষমা রূপা তপস্বিনী রূপা তপস্বিনী সকলকে আমাদের ক্ষমা করার শিক্ষাটা আমাদের আয়ত্ত করতে হবে যে যাই আমাকে বলুক মা আমাকে ক্ষমা করে দিও ওকে তুমি কৃপা করো তুমি সকলের মা মা তো সকলের মা না এই হচ্ছে ব্যাপার তাই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন নিজেকে জয় করো তাহলেই সমুদয় জগৎ তোমার পদতলে আসবে বলতে হবে না তুমি আমার এসো তুমি সমুদয় জগৎ তোমার একেবারে পায়ের তলায় বসে যাবে আমি এমন একটা চরিত্র হব আমি এমন একটা মানুষ হব আমাকে ভালোবাসতে বাধ্য হবে অনেক ছোটোবেলায় আমাকে আমার মামা শিখিয়েছিল এমন একটা তুমি হয়ে ওঠো তোমাকে সবাই ভালোবাসতে বাধ্য হয় আজকে মায়ের দয়া হয়েছি মায়ের কৃপায় হয়েছি মায়ের কৃপায় হয়েছে মায়ের শক্তিতে এটা আমার ছোটো মামা আমি মা বাড়িতে বড় হয়েছি তো এটা আমাকে বলতো কেন তোমাকে ভালোবাসছে না নিশ্চয়ই তোমার কোনো প্রবলেম আছে তুমি এমন একটা চরিত্র গঠন করো নিজেকে এমনভাবে তৈরি করো সবাই যেন তোমাকে ভালোবাসে কথাটা আমার ছোট্টবেলায় মনে পড়ে গেল সত্যি বাড়ির না গার্ডিয়ান রাই আমাদের ক্যারেক্টার তৈরি করে দেয় হুম তৈরি করে দেয় ক্যারেক্টার ওই জন্য খুব ভালো গুড কোম্পানি খুব দরকার ভালো উপদেশ দেওয়ারও লোক নেই ভালো উপদেশ দেওয়ারও না লোক নেই স্বামীজি বলছেন সত্যগুণে অবস্থিত হলে আমরা সকল বস্তুর আসল রূপ দেখতে পাই তখন আমরা পঞ্চেন্দ্রীয় বুদ্ধির অতীত দেশে চলে যাই আমাদের যখন সত্যগুণ আসবে না আমরা একটা বস্তুর একটা আসল রূপ সেটা আমরা দেখতে পাবো কাকে নিন্দে করব কার ওপর ক্রোধ করবো খেলতে ছেড়ে দিয়েছ ঠাকুর তুমি আমরা এক একজন এক এক ভূমিকায় আমরা নাটক করে যাচ্ছি এই তো ব্যাপার স্বামীজি বলছেন এখানে বলছেন সত্যগুণে অবস্থিত হলে আমরা সকল বস্তুর আসল রূপ দেখতে পাই তখন আমরা পঞ্চেন্দ্রীয় বুদ্ধির অতীত দেশে চলে যাই সাধারণ বুদ্ধি তখন থাকে না যখন আমাদের মধ্যে সত্যগুণ আসবে সত্যগুণ কখন আসে যখন সবসময় ঠাকুরের কথা চিন্তা করতে ঠাকুরের কথা ভাবতে অপরের কল্যাণ চিন্তা করতে ভালো লাগে তখন আমাদের সত্যগুণ আসে অহংই সেই বজ্রদৃঢ় প্রাচীর এই দেখুন সত্যগুণ যাদের ভেতর এসছে তাদের প্রাচীরটাকে স্বামীজি বলছেন অহং যা আমাদের বদ্ধ করে রেখেছে বিউটিফুল কথা না অহংকারটা ঠাকুরকে বুঝতে দিচ্ছে না আমাদের একমাত্র অহং বুঝতে দিচ্ছেন না কারণ আমি যেই বলছি আমি কে ঠাকুর বলছি তুই চুপ করে বসে পড় আর তোকে বাড়তে দেওয়া হবে না আমরা যদি বলি ঠাকুর তুমি এসো আমি কে তুমি তো সব না হং না হং তুহু তুহু জীবনের প্রতিটি পদক্ষেপে নিত্য পাঠ দিন শান্তি পাবেন প্রতিটি পদক্ষেপে ধর্মজীবন মানে শুধুমাত্র ঠাকুর মা স্বামীজিকে পুজো করলাম তারপর চুলোয় গেল আমিত্যের পূজা চালু হলো সংসারে সেটা কিন্তু নয় সেটা কিন্তু নয় স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মা শারদা বিবেকানন্দ করা সেটা নয় বিউটিফুল কথা স্বামীজি বলছেন অহং সেই বজ্র দৃঢ় প্রাচীর যা আমাদের বদ্ধ করে রেখেছে আমরা বুঝতে পারছি না আমরা মিশতে পারছি না বদ্ধ হয়ে আছি সত্যের মুক্ত বাতাসে যেতে দিচ্ছে না বিউটিফুল কথা যত আপনার অহংের যে প্রাচীর আপনার আসবে আপনি ওই মুক্ত বাতাস এই যে জগতে একটা মুক্ত বাতাস মাঝে মাঝে আমি চার পাঁচতলার ছাদে উঠে নিজেই গান করতে শুরু করি মনটা ভালো লাগে বেশ দেখছি কী ভালো লাগছে বাবা যখন আমি মাঝে মাঝে উঠি না মানে কবে যেন পরশু দিন উঠেছিলাম নিজেই গান টান করে বা আমি ভাবছি বাবা জগৎটা কি সুন্দর আমরা একটু দেখি না আমরা তো বদ্ধ হয়ে আছি এই জন্য তো জগতের সুন্দর রূপটা আমরা মানে এনজয় করতে পাচ্ছি না মনটাকে আমাদের মুক্ত করে দিতে হবে জানেন তাহলে আমরা এই ভালো এসেন্সগুলো আমরা পাবো এই যে এখানে বলছেন যে সুন্দর বলছেন যে সেই বজ্র বজ্রদৃঢ় প্রাচীর যা আমাদের বদ্ধ করে রেখেছে সত্যের মুক্ত আকাশে সত্যের মুক্ত বাতাসে যেতে দিচ্ছে না সকল বিষয়ে সকল কাজেই আমি আমার এই ভাব এনে দেয় আমরা ভাবি আমি অমুক কাজ করেছি তমুক কাজ করেছি ইত্যাদি এই ক্ষুদ্র আমিত্বটাকে দূর করে দাও আমাদের মধ্যে এই যে অহংরূপী শয়তানি ভাব রয়েছে তাকে একেবারে মেরে ফেলো স্বামীজি বলছেন এই যে অহংরূপী শয়তানি যে ভাব রয়েছে শয়তানি ভাব বলছে আজকেই আমার শয়তানি ভাবটা বলছিল ক্লাস করে কাজ নেই শরীরটা খারাপ লাগছে কি করতাম বলছে এই ক্ষুদ্র আমিত্বটাকে দূর করে দাও আমাদের মধ্যে এই যে অহংরূপ শয়তানি ভাব রয়েছে তাকে একেবারে মেরে ফেলো নাহং নাহং তুহু তুহু এই মন্ত্র উচ্চারণ করে প্রাণে প্রাণে এটা অনুভব করো জীবনে ওই ভাবটাকে নিয়ে এসো যতদিন না এই অহং ভাব গঠিত জগৎটাকে ত্যাগ করতে পারছি ততদিন আমরা কখনোই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবো না কেউ কখনো পারেনি আর পারবেও না শেষের কথা এখানে বলছেন যে যতদিন না অহংভাব গঠিত এই জগৎটাকে আমরা ত্যাগ করতে পারছি ততদিন আমরা কখনোই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবো না কেউ কখনো পারেনি আর পারবেও না ওই যে রাজ্য করে এলাম স্বামীজি বলছে স্বার্থপরতা গেল না আমরা কিন্তু স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবো না শিশুর মতো সরল হতে হবে আপনি যদি হন আপনাকে যদি মা কৃপা করে দেন ঠাকুর আপনাকে কৃপা করবেন ঠাকুর বলছেন না তবে হ্যাঁ ঠাকুর বলছেন কতামৃতে বিষয় বুদ্ধি থেকে তিনি অনেক দূর অনন্তকে আমরা চিন্তা করতে পারবো না আমরা তো বদ্ধ হয়ে আছি অহংয়ে এই শয়তানি অহং তো বদ্ধ করে রেখেছে আমরা অনন্ত ভাবমায় শ্রীরামকৃষ্ণকে তার ভাব আমরা কি করে চিন্তা করতে পারবো বলুন সংসার ত্যাগ করা মানে বিউটিফুল কথা বলছেন স্বামী বিবেকানন্দ সংসার ত্যাগ করা মানে এই অহংটাকে একেবারে ভুলে যাওয়া সংসার ত্যাগ করা মানে এই অহংটাকে একেবারে ভুলে যাওয়া অহংটার দিকে একেবারে খেয়াল না রাখা দেহে বাস করা যেতে পারে কিন্তু আমরা দেহের না হয়ে যাই এই শরীরে পেইন হচ্ছে দেহের আমার মনটা রাঙিয়ে আছে তো ঠাকুরের দিকে সুন্দর কথা বলছেন ওই জন্য দেখুন দেহে বাস করা যেতে পারে কিন্তু আমরা যেন দেহের না হয়ে যাই আমি যদি ভাবতাম শরীরটা আমার খুব খারাপ আমি আজকে ক্লাস করব না আমার তো দেহের কষ্ট হচ্ছে আমার মনের তো কোনো কষ্ট নেই মন তুমি আনন্দে থেকো দেহে যা হচ্ছে হোক দেহ তো ইম্পারমানেন্ট দেহ তো আপনি যতই ওকে চর্চা করুন অবশ্যই চর্চা আমরা করব। কিন্তু একদিন তো বিনাশ হবেই দেহের বিনাশ তো হবেই এটা তো মানতেই হবে হ্যাঁ এই দেহটা সুস্থ থাকবো ভগবানকে ডাকবো ঠাকুরকে ডাকবো মনটাকে আগে আমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট মন মন মা বলছে না মনটা ঠিক হয়ে গেলেই সব হয়ে যায় একবার মন দিয়ে যদি দশবারও রামকৃষ্ণ নাম করতে পারি সেটাই আমরা পারি না মন দিয়ে একেবারে প্রভুর দিকে তাকিয়ে সেটাও আমরা পারি না ওই দেহটাকে মনে করি আজকে শরীরটা খারাপ ভগবানকে ডাকবো না সব কিছু করব একেবারে রান্না করব সব কিছু করব ভগবানকে ডাকবো না শরীরটা খারাপ আলস্য প্রধান কাজটা করতে ভুলে যাচ্ছি শান্তি পাবো কি করে বলুন শান্তি পাবো কি করে ঈশ্বরের নামটাই করতে সকালে উঠে ভুলে যাচ্ছে কত কাজ কত কাজ কত কাজ মাকে ডাকার সময় নেই আমি সকল কাজে পাই হে সময় তোমারে ডাকিতে পাইনে মা গানে আছে তো সকল কাজে আমি সময় পাচ্ছি তোমার বেলায় ওই একটু একটু ঘুরিয়ে নিলাম চলি গো মা চলি ওইখানে একটু বেশি সময় দিন অশান্তি কি জিনিস বুঝবেন না মা যেমন বলতেন না যে অশান্তি কি জিনিস আমি বুঝলাম না লোকে যে এত অশান্তি অশান্তি করে মা বলছে আমি অশান্তি কি জিনিস কোনো বুঝলাম না মায়ের জীবনটা দেখবেন ওই নহবতের ছোট্ট ঘরে থেকেছে মা বলছে আনন্দের পূর্ণ ঘট এই মনটাকে তো রাঙিয়ে রেখেছেন তা আমরা মায়ের মেয়ে হয়ে আমরা বলছি মায়ের মেয়ে মায়ের মতন অ্যাটিটিউড করবো না দেখুন এখানে বলছেন যে সংসার ত্যাগ করা মানে এই অহংটাকে একেবারে ভুলে যাওয়া অহংটার দিকে একেবারে খেয়াল না রাখা দেহে বাস করা যেতে পারে কিন্তু আমরা যেন দেহের না হয়ে যাই এই দুষ্ট আমিটাকে একেবারে নষ্ট করে ফেলতে হবে স্বামীজি বলছেন যদি তুমি কৃতকার্য হতে চাও কোনো কাজে এই দুষ্ট আমিটাকে একেবারে নষ্ট করে ফেলতে হবে লোকে যখন তোমায় মন্দ বলবে তুমি তাদের আশীর্বাদ করো বিউটিফুল কথা না বলছেন লোকে যাকে লোকে যখন তোমায় মন্দ বলবে তুমি তাদের আশীর্বাদ করো ভেবে দেখো তারা তোমার কত উপকার করেছে সত্যি তো আমরা রেগে যাই রিয়্যাক্ট করে ফেলি কিন্তু দেখা গেল যে মানুষটা আমায় কিছু বলছে তার কন্ট্রিবিউশন আমার জীবনে প্রচুর তখনই ওই ক্রোধের আকারটা রাখব কিন্তু মায়ের কাছে প্রার্থনা করব মা মঙ্গল করো মা মঙ্গল করো এইটুকু মায়ের কাছে কিন্তু তার নামে একটু প্রার্থনা আমাদের করতে হবে যদি আমরা কেউ কাউকে ভালোবাসতে পারি ঠাকুরের কাছে চাইতে হবে মা তুমি ওর মঙ্গল করো আমার ভুল হয়ে গেছে মা এই তো দুটি কথা সেটাও আমরা বলতে পারি না আমাদের এত অহং না আমরা ঠাকুরের কাছেও বলতে পারি না ঠাকুর আমার ভুল হয়ে গেছে তুমি আমায় ক্ষমা করে দিও এত অহং ধরুন কাউকে কিছু কথা বললাম শাইনে বলুন ঠাকুর তোমার সন্তানকে ঠাকুর তোমার সন্তানকে বলে ফেলেছি আমি তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ আমাদের এত অহং না ঠাকুর ঘরে গিয়েও আমরা শরণাগত হতে পারি না এত অহং এই অহং যত যাবে প্রভু আসবে আমাদের কাছে এই যে বিউটিফুল কথা বলছেন যে ভেবে দেখো লোকে যখন তোমায় মন্দ বলবে তুমি তাদের আশীর্বাদ করো ভেবে দেখো তারা তোমার কত উপকার করেছে অনিষ্ট যদি কারো হয় তা কেবল তাদের নিজেদেরই হচ্ছে অপূর্ব কথা স্বামীজিকে পড়ুন হ্যাঁ স্বামীজির দেববাণীটা অন্তত একটু কিনবেন এটা আমার অনুরোধ আপনাদের সকলের কাছে আমার অনুরোধ দেববাণী পড়ে না মুগ্ধ হয়ে যাচ্ছে আমি সত্যিই বলছি মুগ্ধ হচ্ছি বলছেন ভেবে দেখো তারা তোমার কত উপকার করেছে যারা তোমাকে মন্দ বলছে আর অনিষ্ট যদি কারো হয় তা কেবল তাদের নিজেদের হচ্ছে বিউটিফুল কথা এমন জায়গায় যাও যেখানে লোকে তোমায় ঘৃণা করবে আর তোমার অহংটাকে মেরে মেরে তোমার ভেতর থেকে বার করে দিক তুমি তাহলে ভগবানের খুব কাছে অগ্রসর হবে আজকে এই অব্দি থাক হ্যাঁ অনেক টাইম হয়ে গেছে স্বামীজির কথা আমি ভেবেছিলাম যে স্বামীজির একটা চিঠি পড়ব। কিন্তু স্বামীজি দেখুন এই চিঠিটা আমি একটুখানি পড়ছি না পরে পড়বো এটা অনেকটা বেশ বড় পত্রাবলী থেকে চিঠির একটি অংশ আমি পড়তাম আচ্ছা সীমাদি আমাকে বলেছিল যে বলেছিল যে একটু শারদা চরণটা গাইতে চেষ্টা করছি গলাটা তো বক্তব্য রাখতে রাখতে একেবারে গলাটা তো ভেঙে গেছে জানি না গলা দিয়ে আওয়াজ বেরোবে কিনা তাও দিদির কথা কি করে আমি ফেলব একটুখানি চেষ্টা করছি হ্যাঁ সারদা চরণ দুটি ভুল না ভুল না ভুলো না সারদা চরণ দুটি না। শ্রেতায় জানো কি জানি দা শ্রী রাধিকা এ যুগে শারদা তিনি নাই তার তুলনা শ্রেতায় জানো কি যিনি দাপোরে শ্রী রাধিকা এ যুগে শারদা তিনি নাই তার তুলনা ভুলো না সারদা চরণ দুটি ভুলনা না ভুল না ভুল না সারদা চরণ দুটি ভুল না সংসারর নবে যদি কভু জাগে ভয় সররিপু হল জয়ী মন বসে নাহি রয় সংসার অর নবে যদি কভু জাগে ভয় সররিপু হল জয় মন বসে নাহি রয় ডাকো কেঁদে মামা বলে বলো মোরে নাও কোলে ডাকো কেঁদে মামা বলে বলো মোরে নাও কোলে দুটি হাতে রাখো বেঁধে সেবা ধোন খুলো না ডাকো কেঁদে মামা বলে বলো মোরে নাও কোলে দুটি হাতে রাখো বেঁধে সেবা ধন খুলো না ভুলো না শারদা চরণ দুটি ভুলো না ভুল না শারদা চরণ দুটি না। সব দুঃখ দূর হয়ে যায় চরণ যদি আমরা প্রত্যেক দিন আমরা মায়ের চরণটাকে স্মরণ করি আর প্রার্থনা করি মা তুমি আমায় চরণে রেখো তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিও না মা তোমার জগৎ সকলের কাছে আমি তুচ্ছ হতে পারি তোমার কাছে নই মা আমি তোমার মেয়ে তুমি আমাকে জন্ম দিয়েছ পৃথিবীতে এনেছ এই শারদা চরণও দুটি ভুলো না সীমাদিকে অনেক ধন্যবাদ আজ তার জন্যই আমাকে এই গানটা করতে হলো মায়ের চরণ চিন্তা হলো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণারপ নমস্ত